বাইরে থাকেন, সারাদিনই বাইরে থাকেন, রাতে অনেক সময় তখন ম্যাডাম থাকতেন হচ্ছে কোন মুস্তাফিজের সাহেবের বাসায় থাকতেন মাঝে মাঝে রাতে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকদিন আমাকে আমার এক বন্ধু, এটা আমি দেখিও নাই শুনিও নাই, কারণ তখন তারেক সাহেবের সাথে আমার পরিচয় ছিল না, আমার সাথে পরিচয় হয়েছে 1991। তো আমাদের একটা কমন ফ্রেন্ড আছে তৃপ্তি, সে আমাকে বলেছে, তার বক্তব্য হচ্ছে তারেক সাহেবের বাসায় তখন সে রেগুলার যেত এবং থাকতো। তখন একদিন তারেকের নানি তৃপ্তিকে নাকি বলেছে যে তৃপ্তি এই কি বলে আমার নাতিটা তো নষ্ট হয়ে যাচ্ছে এবং এই শয়তান মেয়েটা তো আমার নাতিটাকে শেষ করে ফেলাইতেছে। এবং এই বুঝলো তৃপ্তির দেশে ধরে খুব কান্নাকাটি করলো। মামুনের ওয়াইফকে দেখালো যে মামুনের ওয়াইফ 2-3 ঘন্টা এসে থাকে তারেকের বাসায়। তারেকের নানি এটা বোধহয় উনি নোটিস করেছিলেন, এবং নোটিস করে এই জিনিসটা উনার নোটিস আসার পরে উনি তৃপ্তিকে একদিন এই কথাটা বলছেন, মানে একটু কান্নাকান্না ভাবে এগুলো যে আমার নাতিটা তো নষ্ট হয়ে যাচ্ছে এবং এই শয়তানটা মেয়েটা তো এসে আমার নাতিটাকে শেষ করতেছে। এর বাহিরে যেগুলো বলেছিলেন যে বাহিরে বিভিন্ন আড্ডায় বিভিন্ন জায়গায় এবং বিদেশে, আচ্ছা এখানে আর বাইরেও হচ্ছে, এখানে বিদেশে যত উনি যখন যান তখন বিদেশেও আমরা শুনেছি যে বিশেষ করে মালয়েশিয়াতে, ওই মালয়েশিয়া বাদল একজন আছে সে নাকি মানে আপনার এই সমস্ত সাপ্লাই টাপ্লাই দিত এবং হোটেলে তারেক সাহেব এই সমস্ত কাজ টাজ করতো, এই সব আমরা শোনা কথা, এটা আমরা শুনেছি। মানে এটাকে আরো অনেকেই বলে এই কথাগুলোকে। আর কোকো সম্বন্ধে কিছু বলবেন? কোকো সম্বন্ধে আমাদের ইমপ্রেশন মানে এজ এ ম্যান তারেক সাহেব ওয়াজ মাচ মোর বেটার হিউম্যান বিং, এবং তারেক সাহেব মানে ব্যবহার অনেক অনেক ভালো কুকুর ছিল, এবং কুকুর সাহেবের খুব রুড এবং সবার সাথে খারাপ ব্যবহার করছেন, প্রায় সকল মন্ত্রীকে উনি বোকা পয়সা করছেন না, যারা কি মানে একটু ইয়ামিদের বা এমপির মানে একটু মানে সবসময় একটা ক্ষমতা দেখাতে চান। বা তারেক সাহেবের টোন ছিল রিকোয়েস্টিং টোন, আর ওর টোন হচ্ছে এ কমান্ডিং টোন, সামথিং লাইক দ্যাট। আর এদিকে কোকু সাহেবের চরিত্র যেটুকু আমি জানি বা ওর সাথে আমি মেলামেশা করতাম না, বাট আমি আমরা বাইরে থেকে যতটুকু শুনেছি ও একটা নিজস্ব সার্কেল ছিল, সে পাঁচজন বন্ধু বান্ধব খুব ঘনিষ্ঠ বন্ধু, সেই লেভেলে সে এই মডেল তারকা যারা আছে তাদের সাথে সে মানে তাদেরকে ব্যবহার করত। বাট এটা তো আমরা শুনেছি যে তারেক সাহেবের একটা অহামিকা ছিল, বিশেষ করে যারা আইএসডি ফ্রেন্ড যারা আছে তারা প্রায় সময় বলতেন, আমরা শুনেছি যে সে খুব একটা অহমিকা নিয়ে চলতেন এবং ব্যবহার ভালো করতেন না। কিন্তু আমাদের পলিটিক্যাল লেভেলে কিন্তু আমি দেখেছি ভালো ব্যবহার করতো, কারণ পলিটিক্স মানে পলিটিক্যালি যেহেতু সে পলিটিক্সের অ্যাম্বিশন ছিল তার, সে কিন্তু প্রথম প্রথম দিকে একটু তার অহমিকা ছিল, কিন্তু পরবর্তীতে হি ওয়াজ সিজন পলিটিশিয়ান। আপনার এই যে বিএনপিতে পরিবারতন্ত্র সম্বন্ধে আপনার মতামত কি? এটা আমি আই পরিবারতন্ত্র মানে চরম পর্যায়ে গিয়েছে, এটা নো ডাউট অন দ্যাট, মানে পরিবারতন্ত্র শুধু না, এখানে বড় পরিবারতন্ত্র তো আছে, এখানে কোনো গণতন্ত্র গঠনতন্ত্র কোনোটাই মেনটেন করা হয় না, এখানে নিজের ইচ্ছা অভিপ্রায়টাকেই মানে মানে বাস্তবায়ন করা হয়েছে। এখানে আমাদের যে পার্টির ভিতরে ইনার লেভেলে যে গণতন্ত্র নেই, একক ক্ষমতা চেয়ারপারসনের ছিল এবং চেয়ারপারসন বিভিন্ন প্রতিনিধি সভা পর্যন্ত আগের থেকে হারেস্টুদিগুলো ঠিক করতো, সব দুষ্ট লোক ছিল হারেস্টুদি, সে ঠিক করতো যে কে কি ধরনের বক্তব্য দিবে, কার এগেস্টে বক্তব্য দিবে, ওইটা আগে সে ম্যাডামের সাথে কথা বলে, 3-4 জন আমাদের এমপি টেম্পি ছিল, মন্ত্রী টন্ত্রী ছিল, কিছু আমাদের যখন প্রতিনিধি সভা হতো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সিগাই ছেড়ে বক্তব্য দেওয়া হতো, এবং যেই কারণে অনেকে কোনো কথা বলতো না, কেউ যদি কোনো মানে মানে সরকারের বা দলীয় ক্রিটিক্যালি কোনো বক্তব্য দিতেন তাকে ধমকাইতো, মানে যাতে আর অন্য কেউ বক্তব্য দিতে পারতো না, তো সেটা তো আছেই। আর পরিবারতন্ত্র যেটা সেটার মধ্যে আমি দেখেছি যে এখানে বিশেষ করে উনি ওনার মনকে নিয়ে এসছেন,
এমপি নমিনেশন দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, ওনার ভাইকে দিয়েছেন, প্লাস ওনার ভাগ্নাকে নমিনেশন দিয়েছেন। তো এই সমস্ত জিনিস ছিলই, এবং এই জিনিসের জন্য আমরা এজ এ হোল জিয়া রহমান সাহেব যখন ছিলেন ওনার কাছে কোনো পরিবারতন্ত্র পরিবারের কেউই ভিড়তে পারেনি। হি ওয়াজ এ সামিন্ডিকেট, দুর্নীতি আজ পর্যন্ত আসতে পারেনি ওনার। যখন আমরা দেখেছি, আমি তখন খুব ছোট ছিলাম, আমার ভাই এডিসি ছিল, ওনার কাছে আমি শুনেছি যে একজন ওনার পিএস ছিল, কর্নেল কি নাম যেন, উনি একটা কি বিসিপি নিয়ে আসছিল, সাথে সাথে ওই বিসিপি আনার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন, ওনাকে করছেন, এবং বিএনপির একটা ছেলে বিসিপি বিসিএম নিয়ে আসছিল, তাকে উনি চাকরি থেকে মানে পার্টি থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। তো তো এই এরকম অবস্থা ছিল আর এখানে তো এটা ঠিক উল্টাটা ছিল। এখানে আমার যেহেতু মনে হয় যে ম্যাডামের আত্মীয় স্বজন বেশি স্কোপ পেয়েছে, যেটা আমরা তো কোনো কথা বলি না, শুনি দেখি, মানে আমরা উই আর অলসো নোটিসড যে জিয়া রহমান সাহেবের যে নিজস্ব ফ্যামিলি থেকে আসেনি। তো লাস্টলি যখন এই যে ম্যাডাম ইয়েতে চলে আসলেন, কি বলে, আমরা যখন রিজাইন করব, ম্যাডাম আপনি ক্যাটেগরি গভর্নমেন্ট আসার পরে ওই জিয়া রহমান সাহেবের এখন ভাই না ভাতিজাকে নিয়ে ম্যাডাম আসতেন, কি জানি না আমরা আসবেন পরবর্তীতে। এই ফ্যামিলিটাকে এত ইগনোর করা হলো কেন, এটা আসলে আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমি যতদূর মনে করি ইগনোর করা হয়েছে এক নম্বর, এবং সেটা সঠিক হয়নি বলে আমরা, আমার একবার মন্তব্য না, আমাদের অনেকের মধ্যে আমরা যারা আছি বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফাইলের আমাদের মধ্যে আলোচনা করেছি, এবং সবাই মানে উই ফেল্ট ইট। এই যে একটা জিনিস, আজকের যে পরিবর্তিত পরিস্থিতি যেটা চলছে, যে ইমার্জেন্সি চলছে, এটার জন্য কি আপনাদের পার্টি দায়ী বলে মনে করেন? আমি তো মনে করি, একটু যদি ব্যাখ্যা করেন। উনি কিন্তু, আমি এই কথা বলবো না যে উনি যদি কোন ভাবে ক্যাটেগরি চিফ হলে বিএনপি কে ফেভার করতেন, আই ডোন্ট এগ্রি দ্যাট, বিকজ হি উড হ্যাভ ডান দ্য বেস্ট পার্ট অফ হিজ জব। বাট কিন্তু ম্যাডাম মনে করছিলেন যে উনি যেহেতু উনি বিএনপিতে আগে ছিলেন, উনি হয়তো আমাদেরকে ফেভার করবেন, কিন্তু এটাকে মাথায় একটা ব্যাড জিনিস মাথায় রেখে মানে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওই দুই বছরটাকে এক্সটেনশন করা হলো, যে কেন ওই দুই বছর এক্সটেনশন করলে হাসান সাহেব ক্যাটেগরি চিফ হবেন। তো এই জিনিসটাকে বিরোধিতা আমি, মান্নান ভূঁইয়া, সালেম হোসেন ফুকা, আমরা অনেকেই, ইভেন সাইফুর রহমান, ইভেন খন্দকার মোশাররফ হোসেন, আমরা অনেকবার নিজেরা নিজেরা আলোচনা করেছি, ম্যাডামকে বলেছি, আমরা পারি না এটাকে করতে, কারণ এইখানে এই হারেশ চৌধুরীর একটা বিরাট রোল ছিল এই জায়গাগুলো। হারেশ চৌধুরী, ইভেন মধু সাহেবও এটা চান নাই, কিন্তু এটা করেছে হচ্ছে বেস্ট আমিনুল হক, নাজিম মোদা, এই ধরনের লোকগুলো। তারপর হচ্ছে আজিজ সাহেবকে মারা গেলেন আপনি চিফ অফ ইলেকশন কমিশন। তো ইনি একজন হচ্ছে মানে একজন মাথা মানে 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 ইয়ে করার লোক, মানে এটা হচ্ছে আপনি কি বলে টোটালি একজন যার কাছে কোনো অ্যাকসেপ্টেবিলিটি নাই, আমরা ওনাকে মনে করি একজন ক্র্যাকপট হিসেবে আমরা মনে করি। আমি আমরা বেশ কয়েকবার ম্যাডামকে গিয়ে রিকোয়েস্ট করেছি, ম্যাডাম এই ওনাকে সিইসি থেকে সরিয়ে দেন, তো উনি কোনোভাবেই সিইসি থেকে ওনাকে সরাবেন না। এই জিনিসটাকে সবাই বলেছে, ইনফ্যাক্ট অলমোস্ট এভরিবডি হ্যাজ সেড, বিকজ উনি একবার করেছেন, মনে করেন উনি কোনোতে রাখতেই হবে। তো এইটাকে, এই দুইটাকে নিয়ে কিন্তু মেইন আন্দোলনটা হয়েছে, আওয়ামী যে আন্দোলনটা করেছে এই ইস্যুতেই আন্দোলনটা করেছে। এবং লাস্টলি আপনার আরেকটা জিনিস ছিল যে দুর্নীতি, উনিকে আমরা বলেছি, আমি অ্যাটলিস্ট বলেছি, ম্যাডাম আপনি আমাদেরকে কিন্তু যে ইস্যুতে আমরা পাওয়ারে আসছি, ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার আল্লাহর রহমতে ভালো আসছে, কিন্তু এখন ইস্যু হয়ে গেছে দুর্নীতি, নেক্সট ইলেকশনে কিন্তু আমাদের দুর্নীতি এবং গুড গভর্নেন্স হচ্ছে আমাদের ইস্যু এসে যাবে, এবং দুর্নীতির মধ্যে এটা কনসেন্ট, আমরা পর পর চারবার দুর্নীতিতে নাম্বার ওয়ান হয়ে গেছি মানে বিএনপির আমলে এই জিনিসটাকে, এবং আপনি তারা কেস করলে, এবং বিভিন্ন দুর্নীতিবাজ মন্ত্রীদের কথা পত্রপত্রিকা হরাম এসে উঠতেছে, সেখানে আমরা কোনো আপনি যদি কিছু সিম্বলিক কিছু না করেন তাহলে তো এইটাকে আমার মনে হয় খুব খারাপ অবস্থা হবে।
অনেকেই বলেছি এটাকে, ইন্টেলিজেন্স এজেন্সি থেকে যতগুলো প্রধান ছিলেন, আমরা আমার সাথে ওনারা শেয়ার করতেন আমার সাথে ওনাদের ভিউজটা, ওনারা আমাকে বলেছেন, ওনারা বলেছেন এবং আমিও বলেছি, ওনারা জানেন। এবং কিন্তু ম্যাডাম এখানে কোনো স্টেপই নেননি, এবং না নেওয়ার কারণে যে দুর্নীতি, আমি মনে করি উই হ্যাভ ক্রসড অল লিমিট অফ দুর্নীতি, মানে মানে অতীতের সকল সরকারের লিমিটগুলোকে ক্রস করেছে। এমপিদের মধ্যে হচ্ছে আমাদের ফজলুল মিলন, তারপর হচ্ছে নাসিরুদ্দিন পিন্টু, মির্জা আব্বাস, মিন নাসির, আরো আছে অনেক, বলা যাবে এটা। এই যে ইলেকশনের জন্য যে আপনারা গো ধরে থাকলেন যে ইলেকশন করাতেই হবে, যেখানে অনেক ইভেন ইউএন এর প্রেসার আসলো, বিভিন্ন দিকের প্রেসার আসলো, তারপরও আপনারা এটা একরোখা হয়ে রইলেন কেন? আপনাদের কাছে কি দেশ বড় না পার্টি বড় হয়ে গেল? এটা আসলে ঠিক সেই সময়টায়, কিন্তু আমি দেখেছি ম্যাডামের একটা মানে একটা মানে নতুন সার্কেল ডেভেলপ করেছিল, যেটা কিন্তু রাষ্ট্র পরিচালনায় বিগত 4.5 বছরের মধ্যে সেই সার্কেলটা ছিল না। সেই সার্কেলটার মধ্যে ছিলেন আমাদের জনাব সরাজুল কাদের চৌধুরী সাহেব, জনাব আলী হাসান মুজাহিদ সাহেব, ভালু সাহেব, এই তিনজন ম্যাডামের সাথে কিন্তু বসে ম্যাক্সিমাম ডিসিশনগুলো নিতেন, এবং তারপর তারেক সাহেব যেতেন, কিন্তু এই তিনজন হচ্ছে নিত এবং তারেক সাহেবও জয়েন করতেন, এই চারজনই মেন লিড ছিলেন। এবং সেখানে মানব ভূঁইয়া সাহেবকেও শেয়ার করা হতো না, সাহেবুর রহমানকেও শেয়ার করা হতো না, সাহেবুর রহমান সাহেবকেও, এবং খন্দকার মোসেন হোসেন সাহেবকে মাঝে মাঝে শেয়ার করা হতো, এবং খন্দকার মোসেন হোসেন ওই হতকারিতার মধ্যে ছিলেন, অনেকখানি ছিলেন। তো এখন ইমরান কিন্তু এই এই জায়গাগুলোর মধ্যে ম্যাডামকে অ্যাডভাইস করেছেন, ইভেন যেমন আপনার ওই যে প্রেসিডেন্টকে ক্যাটেগরি চিফ বানানো, সেটাও কিন্তু এই এই চারজনে করেছে, এবং এই চারজনে এই সমস্ত কিছু করেছে। এবং এটাই কি আপনাদের সাপোর্ট ছিল? না, আমি মান্নান ভূঁইয়া, সাদেক হোসেন খোকা বা আমরা মোটামুটি একটা লাইনে ছিলাম, আমরা কখনোই হতকারী কাজের পক্ষে কখনোই আমরা কিন্তু পজিশন নিইনি, আমাদের পজিশন ছিল কিনা বিপক্ষে, এবং ম্যাডামও সেটা জানতেন। এবং এই জন্য আমাদের ভিতরে অনেক সময় এই সমস্ত মিটিংয়ে যখন হতো আমরা ভিতরে ঢুকতে যেতাম, কিন্তু আমাদেরকে তখন বলে না পরে আসো পরে আসো, বসে থাকলে তুমি কথা বলবেন, আমাদের বলে তুমি যাও একটু এখন টায়ার্ড হয়ে গেছো বাসায় যাও গিয়ে রেস্ট করো, এরকম বলতো, যাতে আমাদের সামনে কথা না বলতে চান। আচ্ছা, আপনাদের এই হাওয়া ভবনে আপনারা কয়েকজন মিলে পলিসি মেকিং এর প্রায় সময় বসতেন, এরা কারা কারা ছিলেন? না, পলিসি মেকিং কিন্তু আমরা মানে দুইটা গ্রুপ বসত, মানে এটা একই গ্রুপ, মানে না একটা গ্রুপ যেমন ছিল, যেমন শফিক রহমান সাহেব, আমি, তারপর হচ্ছে ছোটনু বসতাম, এবং এখানে মাঝে মাঝে আমাদের ডিজিএন এসেছিল রাজাপুর হেদার সাহেব, উনিও আসতেন। তো এটা হচ্ছে একটা গ্রুপ, হাওড়া ভবনে কিন্তু আরও বেশ দুই তিনটা গ্রুপ বসতো, সেটা হচ্ছে কিছু সচিব যেমন মোফাজ্জল করিম, তারপর হচ্ছে আরও বেশ কিছু সচিব, আরও যেমন আমাদের ইমাজউদ্দিন স্যার, তারপর এই ধরনের বেশ কিছু আমাদের ইন্টেলেকচুয়াল ওনাদেরকে নিয়ে বসতো, তারেক আলাদা ভাগ বসতো। তো তারেক সাহেবকে আমি দেখেছি এরকম দুই তিনটা গ্রুপে বসতো, আমাদের একটা গ্রুপের মধ্যে এটা একটা গ্রুপ ছিল। আচ্ছা বাইদি ভাই, এই তারেক সাহেবের শিক্ষাগত যোগ্যতা এবং আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি একটু বলবেন নাকি? আমারটা আগে বলিনি, তারেক সাহেবটা আমি অত ভালো জানবো না। আমারটা হচ্ছে আমি মেট্রিক পাস করার পরে আমি ব্যবসায় ইনভলভ হয়ে গেছি, তারপর বাসা থেকে খুব চাপ আমাকে বলছে যে তুমি আমার বাসায় আমার আটটা ছেলের মেয়ের মধ্যে একটা পচা ডিম হয়ে গেছে, আমাকে আমার ক্লেমিং করছে, যেহেতু আমি লেখাপড়াটা কন্টিনিউ ডিসকন্টিনিউ করে ফেলছি। বাট তারপর আমি ইন্টারমিডিয়েট দিয়ে যদিও পাস করেছি, বাট সেটাকে পাস আমি মানে আমি নিজেই গণ্য করতে চাই না, যেহেতু থার্ড ডিভিশন আই ক্যানট কনসিডার, বিকজ আই এম নট এ, আমি নিজেকে মনে করি না আমি ওই ক্যালিগারে, কিন্তু জাস্ট পাসের জন্য পাস করতে হই করছি আর কি। তার এদিকে তারেক সাহেবের ব্যাপারে আমি মানে তার যতদূর জানি সে ইন্টারমিডিয়েট বা গ্রাজুয়েট করেছে কি না আমার জানা নেই। বসুন্ধরা গ্রুপের
সাথে আপনাদের সংশ্লিষ্টতা এবং এখান থেকে কিভাবে কি আপনারা বেনিফিশিয়ারি হলেন, এবং ওখানে একটা কিলিং হয়েছিল 26 নামে এক লোক কিল হয়েছিল বসুন্ধরা শাহ আলম সাহেবের ছেলের হাতে, এইটা সম্বন্ধে একটু শর্টলি বলবেন এবং আপনাদের সংশ্লিষ্টতা এটা একটু বলবেন। এটাকে একটু আমাকে নেরেক্ট করতে হবে এইভাবে যে আমাকে ইনফ্যাক্ট ম্যাডাম এবং তারেক রহমান সাহেব দুজনেই অ্যাটলিস্ট 4 থেকে 5 বার করে আমাকে রিকোয়েস্ট করেছেন যে বসুন্ধরাকে নিয়ে মানে সালম সাহেবকে নিয়ে যাতে একটু বসি, আমরা যাতে বসে সেখানে আমরা আলোচনা করব যাতে করে আমাদেরকে আপনার ইলেকশন যে সামনে আসতেছে সেই ইলেকশনের ফান্ড কত দিবে সেটার জন্য। আমরা আমি প্রথমে অ্যাভয়েড করতে চেয়েছি, কিন্তু অ্যাভয়েড করতে গিয়েও 4-5 বার করার পরে আমি অ্যাভয়েড করতে পারিনি, না পারলেও আমাকে তখন তারেক সাহেব নিজেও বসুন্ধরা সালমের সাথে কথা বলেছেন এবং আমরা আমি অ্যাট লাস্ট আই হ্যাভ অর্গানাইজড এ মিটিং ইন মাই রেসিডেন্স, 1-2টা মিটিং আমার 2-3টা মিটিং করেছি, পরবর্তী প্রায় আরও 8-10টা মিটিং হয়েছে, সেগুলো মিটিং সবগুলো হওয়া মনে হয়েছে এবং সেই মিটিংগুলোর মধ্যে আমরা বিভিন্ন সময় টাকার আলোচনা করেছি, মানে যাতে তারেক সাহেবই মেইনলি আলোচনা করেছেন যে পার্টির মধ্যে কত উনি ডোনেট করতে পারবেন, ইলেকশনে প্রাণ দিতে পারবেন, উনিকে তো বিএনপির আমার অনেক ব্যবসা বাণিজ্য করেছেন ইত্যাদি ইত্যাদি। তো যদিও তারেক সাহেব একটু বড় অঙ্কের টাকা চেয়েছিলেন উনি কোনোভাবে সেটা মানেননি, কিন্তু লাস্টলি টাকাটার ফিগার ঠিক হয়েছিল 50 কোটি টাকা ইলেকশন বাবদ সালম সাহেব দিলেন। এখন সেইখানে প্রথম 1-2-3টা টাকা আমার বাসায় এসে দিয়ে গেছে এবং 1-2 বার সেখানে আমার যত মনে করে পরে আপনার 1 কোটি টাকা করে এক একটা একবার তো বটেই, দুইবার হয়তো ছিলেন উনি যখন এটাতে, আর তারেক সাহেব আমাকে বলে দিয়েছিলেন এই টাকাগুলো যাতে আমি কামাল সাহেবকে হ্যান্ড ওভার করে দিই। কামাল সাহেবকে, সাইমুল হক কামাল আমাদের এমপি সাহেব ছিলেন মাগুরার 2-এর এমপি আমি রাখতেছি। পরে 2 দিন পরে কামাল সাহেবকে সহ আমি তারেক সাহেবের এখানে গেলাম হাওয়া এবং কামাল সাহেবের সাথে তারেক সাহেব পুরো টাকার ডিটেইল আলোচনা করলেন এবং ওনাকে রাখার রিকোয়েস্ট করলেন এবং কামাল সাহেব এগ্রি করলেন এবং তখন আমি তারেক সাহেবকে বললাম যে আমার এখানে টাকা রিসিভ করা ইজ জাস্ট ডিফিকাল্ট ফর মি, আই জাস্ট ক্যানট ডু ইট অ্যান্ড ইট এথিক্যালি আই শুড নট ডু ইট। তো তারেক সাহেব তখন আমার প্রবলেমটা বুঝলেন এবং বুঝে উনি অপুকে ইনস্ট্রাকশন দিলেন যে অপু তুমি এখন থেকে এখানে রিসিভ করবা, সুফিয়ান দেওয়া যাবে, তুমি দেবো এবং তুমি কামাল সাহেবকে দিয়ে দেবা। তো তারপরে অপু এটা কোঅর্ডিনেট করতো সুফিয়ান এবং কামালের সাথে, কামাল ভাইয়ের সাথে। সুফিয়ান হচ্ছে আপনার সালুন গ্রুপের মানে বসুন্ধরা গ্রুপের সালম সাহেবের একটা এক্সিকিউটিভ ডিরেক্টর বা কিছু একটা, সে সালম সাহেবের কাছে টাকা গুলো এনে ডেলিভার করতো। তো এরকমভাবে বেশ কিছু টাকা বসে নিছে এবং পরবর্তীতে সুফিয়ান আর আমি কামাল ভাইয়ের কাছ থেকে জানলাম যে যেহেতু সুফিয়ানের পক্ষে খুব ডিফিকাল্ট হয় মানে মতিঝিল থেকে এখানে আসা, কামাল ভাইয়ের জন্য ডিফিকাল্ট হয় মতিঝিল থেকে এখানে আসে কালেক্ট করে নিয়ে যাওয়া, সেই জন্য দুজনেই ডিজাইন করছে যে একটা অন্য কোনো থার্ড প্লেসে যেমন মতিঝিল সাইডে কোনো একটা ব্যাংকে ট্যাঙ্কে টাকা করে রাখা লাগে। কোন ব্যাংকে এটা ব্যাংক আমি যদি জানতাম প্রাইম ব্যাংক বা আরও কোনো থাকতে পারে, এটা কামাল সাহেব যে ব্যাংকের কথা বলতো সুফিয়ান সেখানে গিয়ে ড্রপ করে দিয়ে আসতো যে কামাল ভাই বলতেন ক্যাশ টাকা ক্যাশ টাকা। তো এইভাবে মোট আমি পরবর্তীতে মানে এই তারেক সাহেবের কাছ থেকে জেনেছি এবং কামাল সাহেবের কাছ থেকে জেনেছি যে 20 কোটি টাকা দিয়েছে সুফিয়ান সাহেবরা, এই 20 কোটি টাকা পুরোই কামাল সাহেবের কাছে রাখা গচ্ছিত অবস্থায় ছিল। তো এইটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সাব্বির হত্যা মামলা, ইন বিটুইন সাব্বির হত্যা মামলা যখন হওয়ার পরেই আমরা কমিটি করে দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে ইনভেস্টিগেট করার জন্য এবং এটা মনিটরিং অন্তর্ভুক্ত করেছিলাম, মনিটরিং আমরা আলোচনা জন্য এসেছি। এখন একটা মিটিংয়ে আমি দেখেছি যে আমরা যখন সাব্বির হত্যা মামলাটাকে আমরা কোয়াইট সেন্সিটিভ মনে করেছিলাম ফ্রম দ্য পার্ট অফ হোম মিনিস্ট্রি, যেহেতু মানে এই জিনিসটা একটা গুলশানের মতো জায়গায়
একটা ঘটনা ঘটে গেল, একটা ইয়াং ছেলে এভাবে মারা গেল, সেইটাকে অনেকে মানে ইনফ্যাক্ট গুলশান থেকে বেশ কয়েকজন মানে এক্স সেক্রেটারি বা এক্স মিনিস্টার আমাকেও ফোন করেছে এবং আমাদের সচিবকেও ফোন করেছে যে এটাকে একটু ভালোভাবে দেখার জন্য। তো আমরা তখন ওই কমিটিটা রান্না করে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে কি বলে তারেক সাহেবের অফিসে একদিন একটা মিটিং হচ্ছিল, মানে ওই টাকা পয়সার লেনদেন নিয়ে। সেই মিটিং এর এক পর্যায়ে সেখানে সালম, সুফিয়ান, আমি, তারেক সাহেব, মানে এই চারজনই আমার মনে পড়ে, এই আমরা চারজনই হয়তো ছিলাম আমরা সেই মিটিং এর মধ্যে, সেই চারজনই ছিলাম সেই মিটিং এর মধ্যে। আমি পরে বুঝলে পরে আমি মানে মিটিং এ আমি জয়েন করছি, আই অ্যাম দ্য লাস্ট ম্যান টু জয়েন ইন দ্য মিটিং। তো ওইখানে যাওয়ার পরপরে আমি চেয়ারে বসার পরে পরপরই মানে ইন দ্য ভেরি বিগিনিং বলার সাথে সাথে কি বলে মানে খুব অ্যাগ্রেসিভ টোনে এই কি বলে সারম আমাকে বলতেছে, আপনাকে কয়েকবার বলছি ইমিডিয়েটলি, কয়েকবার কিন্তু সে আমাকে রিকোয়েস্ট করেছে টেলিফোনে এবং সুফিয়ানের মাধ্যমে যাতে আমি ওদের কেসটা স্বামী হত্যা মামলাটাকে যাতে ফাইনাল রিপোর্ট দিয়ে দিই। ইভেন তারেক সাহেবকেও বলছে, তারেক সাহেব আমাকে একদিন বলছে যে দেখা যায় কী করা যায়, বাবা একটু দেখেন না কেন ভাই, এই ওরা আমাদেরকে একটু সাহায্য করতেছে, একটু হেল্প করা যায় কি না। আমি বলছিলাম যে দেখি দেখি, তারেক সাহেবকে আমি অ্যাভয়েড করতে চেয়েছি। আর এদিক থেকে তো আমরা আরও কাজ করে যাচ্ছি যাচ্ছিলাম এবং তখন কিন্তু সেটার আগে আমরা সারবের ভাইরাকে আমি ধরে ফেলছিলাম, আমরা সেদিক পুলিশকে আমি চাপ সৃষ্টি করছিলাম যে যে আপনার কেসের প্রোগ্রেস হচ্ছে না। এবং তখন সেডিশনাল আইজি খোদা বসছিলেন, তিনি ওর ভাইদাকে ধরে ফেলছিলেন। তখন ধরার পরেই সালম বলে, হ্যাঁ আপনাকে ফাইনাল রিপোর্ট দিবেন, যেটা না করে উল্টা আরো আমার ভাইনাকে ধরে নিয়ে গেছে, তাকে মারধর করা হচ্ছে, ইত্যাদি করা হচ্ছে, কথা স্বীকার করতে আদায় করার চেষ্টা করা হচ্ছে, কি পাইছেন কি আপনারা ইত্যাদি ইত্যাদি। কে বলতেছিল এটা? সালম, অ্যাগ্রেসিভ টোনে, ভেরি অফেন্সিভ টোন। And I took a serious exception of it. I lost my total temper. I mean, chair theke darai gechi, darai giye with the top of my voice I have started shouted. I have told him that already I have done a favor that ami ekono apnar office ke ami group pathe official lokjon ke dhore ani nei ba pashe aro onno dhore nei just because of madam and tarek rahman, because madam and tarek rahman amake already yes quite well apnar paper boleche, but you have crossed all limits now. এবং আপনাকে আমি এখানে কিছু করার নাই, নাথিং টু ডু উইথ ইট। এবং এখানে একজন মারা গেছে, আরেকজন মেরেছে, একটা কিলিং হয়েছে, এই ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করতে পারবো। তো আমাকে তারেক সাহেব এই কথা বলার পর তারেক সাহেব তো আমাকে টেনে টেনে নিয়ে বসাইলো, বসাইলো পরে বুঝানোর চেষ্টা করলো। এবং পরে দেখি সুফিয়ান বলে যে এটা আমার আপনি রাগ করছেন কেন, এত উত্তেজিত হয়ে গেছেন কেন, ইত্যাদি ইত্যাদি। পরে সালামও বলে যে ঠিক আছে, আই এম সরি, আপনি রাগ করেন না, ইত্যাদি ইত্যাদি, এরকমভাবে মিনিমাইজ করার চেষ্টা করলো, করে মিটিং ভেঙে চলে গেল। তারপরে পরবর্তীতে তারেক সাহেব আমাকে বেশ কয়েকবারই বললেন যে বড় ভাই এটাকে এই কেসটাকে একটু আপনার ইয়ে করা যায় কিনা, কি বলে হালকাভাবে দেখা যায় কিনা। তাই বললাম যে আমার পক্ষে আমি দেখতেছি, মানে আই ট্রাই টু অ্যাভয়েড তারেক সাহেব, বিকজ ওনার সাথে আমি কথা না বলে আমি আমার কাজগুলো করতেছিলাম। এবং কিন্তু মিটিং আমি খোদা বক্সকে বলেছিলাম যে খোদা বক্স সাহেব আপনি ইমিডিয়েটলি আগে এই ইয়েকে মানে মানে ভালোভাবে টাইট করেন, ফাইনে যাকে ধরছেন তার কাছ থেকে দেখেন আপনাকে তাকে ব্রেক করতে পারেন কিনা, ব্রেক করতে পারে পুরো ঘটনা প্রভাবিত হবে, বিকজ আমরা মানে ঘটনা প্রভাবিত আমরা পাচ্ছি না, আমরা বুঝি যে এটা মার্ডার হয়েছে কিন্তু মার্ডারটা কেমনে কে কীভাবে কী হয়েছে এই ঘটনা প্রভাবটা আমরা পাচ্ছিলাম না। তারপর অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম তাকে র্যাপো হেডকোয়ার্টারে নিয়ে গেলে যাওয়ার কথা আমি নির্দেশ দিলাম, দিলে হেডকোয়ার্টারে নিয়ে ওইখানে রেখে আপনারা আলোচনা করুন। তারপর ওইখানে টোটাল টিম নিয়ে গেছে এবং নিয়ে এখান থেকে পুরো জিনিস বের করে নিয়ে আসছে এবং সে পুরো ব্রেক করছে, ঘটনার প্রভাব বলেছে। এবং ওইখানে দুইটা মেয়ে ছিল, তারপর একটা ব্রোকার মেয়েগুলো সাপ্লাই দিয়েছিল, দুইটা না তিনটা মেয়ে। তারপর সেই ব্রোকারকে আমি অ্যারেস্ট করতে বলেছি, সেই ব্রোকারও স্বীকার করেছে, ওই মেয়ে দুইটাকে অ্যারেস্ট করতে বলেছি, সেই মেয়ে দুইটাও অ্যারেস্ট হয়েছিল এবং মেয়ে দুইটাও সব স্বীকার করেছে এবং সকলের স্বীকারোক্তি মিলে গিয়েছিল। মিলে যাওয়ার পরবর্তীতে তখন ইন বিটুইন আমার উপর চাপ বাড়তে থাকে, দুটো পক্ষ থেকে চাপ আসতে থাকে। যখন চাপ বাড়তেছে তখন আমি খোদা বক্সকে জিজ্ঞেস করলাম যে চাপ তো আসতেছে তারেক সাহেবের কাছ থেকে, ম্যাডাম ইনডাইরেক্টলি চাপ দিচ্ছিলেন। তারপর অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম তো ডাইরেক্টলি চাপ দেওয়া শুরু করলেন যে আপনি কি চার্জশিট দিতে যাচ্ছেন নাকি। আমি বললাম চার্জশিট কে জিজ্ঞেস করেছে, এটা তারেক সাহেব জিজ্ঞেস করেছেন আমাকে। তারপর হচ্ছে কি আপনার খোদা বক্সকে আমি তখন বললাম, বিকজ আমি দেখতেছি যে এটাকে আমি মানে চাপ কতটুকু আমি কন্টেইন করতে পারবো
মানে আই হ্যাড এ ডাউট অন মাই সেলফ এট দ্যাট পয়েন্ট অফ টাইম। তখন আমি খোদা বসকে জিজ্ঞেস করলাম যে খোদা বস সাহেব, চার সিট পর্যায়ে যেতে কতটুকু আপনার সময় লাগবে বা কী পর্যায়ে আছেন? বলেছে স্যার, চার সিট পর্যায়ে যেতে আমাকে ওই দুইটা দারোয়ানকে ধরলে আমরা টোটাল এভিডেন্স আমাদের কাছে চলে আসবে, তাহলে করোবরেশন প্রোবরেশন সব হয়ে যাবে এবং আমরা একদম এটা স্কোয়ার আপ করতে পারবো। এমন যে ঠিক আছে, দারোয়ান বলে ধরে আর খেয়াল রাখবেন এই আলামত বা এভিডেন্সগুলো যেগুলো আছে, উইটনেস যা আছে, একটাও যাতে নষ্ট না হয়। আপনি ভিডিও করবেন, টেলিফোনে কনভারসেশন রেকর্ড করবেন, এবং যাতে কোনো কারণে যদি আমার আইনে লিমিটেশন, অ্যাজ এ পলিটিক্যাল পার্সোনালিটি আমার লিমিটেশন আছে, যদি কোনো কারণে এই আমি মানে থাকা অবস্থায় চার্জশিট না দেওয়া সম্ভব হয়, তাহলে আপনি আলামত এভিডেন্স সবগুলো রাখবেন, আমি চলে যাওয়ার পর আপনারা চার্জশিট দেবেন, অ্যাটলিস্ট কেসটাকে কিল করে না। এই কথাগুলো আমি খুব অবশ্যই দেখতে পেয়েছি। এটা গেল, বাট আলটিমেটলি এটা ইয়া হয় নাই। ওকে স্যার, ইউ টেক ওয়াটার অ্যান্ড বিস্কিট, টেক 2 মিনিটস রেস্ট। এটা তো মানে ধরেন একটা বুঝছেন না, ধরাধরি করে মুখ করে তুমুক করে ধরাধরি করে এগুলো বলছি। যে এই টাকাটা ওনার জন্য বেশি দরকার এবং ঠিক আছে আমরা একটা ফেভার করতে তো পারি, এরকম একটা ভাব ছিল ওনার। কারণ উনি যেহেতু আমাকে কয়েকবারে রিকোয়েস্ট করেছেন, তখন আমি ভাবতাম না ব্যক্তিগতভাবে আপনি কি বেনিফিট হবেন এখান থেকে। না, আমি কোনো ব্যক্তিগত বেনিফিশিয়ারি আপনার তো অনেক, আপনার নামে, আপনার ভাই বোনের নামে, স্ত্রীর নামে অনেক প্লট আছে, বসুন্ধরা। এই প্লট আমরা আগে নিয়েছি এবং প্রত্যেকটা প্লট এটা যেখানে দিয়েছে আমাকে পি ব্লকে, যে ব্লকে হচ্ছে এখনো 20 পার পানি আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটাকে 4 বছরে আমরা পেমেন্ট করতে হবে এবং প্রতিটা ইনস্টলমেন্ট পেমেন্ট করছি। ইট ওয়াজ নট এ ফ্রি প্লট। আপনি স্বরাষ্ট্র মন্ত্রী থাকাকালীন অনেক সাফল্য আছে, আমরা বলবো যে আপনি র‍্যাব সৃষ্টি করেছেন আর অনেক কিছু করেছেন, কিন্তু এখানে এই যে র‍্যাব এবং পুলিশের জন্য গাড়ি ক্রয়ে এখানে একটা বড় ধরনের অ্যানোমালিজ হয়েছে, এইটা করার কারণটা কি এবং এতে আপনারা কে কিভাবে বেনিফিটেড হয়েছেন? ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি চেষ্টা করেছি অল অ্যালং যে ফেয়ার থাকার জন্য, যাতে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ঘটনা থেকে ফেয়ার থাকতে আমি চেষ্টা করেছি। কিন্তু আমি ফেয়ার থাকতে চেষ্টা, আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো কর্মকাণ্ডে আমি ফেয়ার থাকার চেষ্টা করেছি। তারপরও এইখানে একটা মানে অ্যানোমালি হয়েছে সেটা আমি অস্বীকার করবো না। অ্যানোমালিটাকে আপনাকে, কারণ এটাকে আরও প্রপার অ্যাটেনশন প্রয়োজন ছিল এটাকে দেওয়ার, যেটা আমি
মনে করেন আপনারা যে কোনো ভাবে ইনোসেন্ট মিস্টেকও বলতে পারেন অথবা মোটিভেটেড মিস্টেকও বলতে পারেন। বাট আমি মনে করি এখানে পরের কথাটা হয়তো আমরা ধরে নিতে পারি যে মোটিভেটেড মিস্টেক বা ইনোসেন্ট মিস্টেকটা আমরা নিব না, এর জন্য ইনিশিয়ালি যে টেন্ডারটা ওপেন করা হয়েছিল ওপেন টেন্ডার সবাই পার্টিসিপেট করতে পেরেছে, তারপরে সেটাকে আপনারা তিনটা ডেটে আপনারা এটাকে তিন ডেটে এটা বিভিন্ন বিজ্ঞপ্তি পত্রিকায় দিয়েছেন, তারপরে আপনারা এপ্রিল মাসে টেন্ডারটা ওপেন করেছেন এপ্রিলের পসিবলি 6th of April, আর সেখানে অনেকেই লোয়েস্ট হয়েছে, আড়াই মাস যাবৎ আপনারা কোনো ডিসিশন না দিয়ে আড়াই মাস থেকে পৌনে তিন মাস হঠাৎ করে আপনারা রিটেন্ডার কল করেছেন এবং সেখানে আপনারা গাড়ির স্পেসিফিকেশন ফিক্সড করে দিয়েছেন। যেমন একটা উদাহরণ বলি যে একটা গাড়ির আপনারা যেটা স্পেসিফিকেশন ফিক্সড করে দিয়েছেন যে রোড ক্লিয়ারেন্স 160 mm, কিন্তু দেখা গেল বিশ্বের বিখ্যাত গাড়ি লাইক টয়োটা ইসুজু আর অন্যান্য গাড়ি সেটা রোড ক্লিয়ারেন্স আছে 150 mm, অর্থাৎ 10 mm উইথ ইজ লেস দ্যান হাফ এ ইঞ্চ। এইভাবে করে আপনারা স্পেসিফিকেশন করে দিয়েছেন যাতে করে স্পেসিফিক একটা বা দুইটা গাড়ি কোম্পানির গাড়িগুলো পার্টিসিপেট করতে পেরেছে। এবং সেখানে যদি আপনি বলেন যে ইনোসেন্ট মিস্টেক, সেটা হতে পারে না, কারণ তারপরে এই কোম্পানিগুলো আপনার কাছে চিঠি দিয়েছে, মহাপুলিশ পরিদর্শকের কাছে চিঠি দিয়েছে, অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে চিঠি দিয়েছে, তারপরও সেটাকে আপনারা কেয়ারে নেন নাই। তো সেখানে একটা বড় ধরনের এবং এটা কার উদ্দেশ্যে কার স্বার্থে কীভাবে হয়েছে একটু যদি ক্লিয়ারলি বলেন। আমি এখানে দুটো পার্ট বলি আর কি, দুভাগে বলব। একটা ভাগ হচ্ছে রিগার্ডিং যে কি কি প্রসেস হয়েছে, আর একটা ভাগ হচ্ছে মানে এখানে তারেক সাহেব আমাকে একদিন বললেন যে যখন টেন্ডার প্রসেস হচ্ছিল সেই সময়টাতে যে আমাকে বললেন যে বাবু আপনার তো অনেক ব্যাংকে লোন আছে, এই যত ভেকের পার্চেস হবে এখান থেকে তো আপনার লোন পেমেন্ট হয়ে যেতে পারে। আমি তারেক সাহেবকে বললাম যে দেখেন আমি স্বরাষ্ট্র মন্ত্রণায় কোনো মানে এই সমস্ত জিনিসে আমি নিজেকে ইনভলভ করতে চাই না এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যাপারে আমি ইনভলভ হব না, এখানে তাহলে আমি হাই মরাল নিয়ে কাজ করতে পারবো না। তো উনি এই কথাটা শুনলেন, চেপে গেলেন, আর কোনো কথা বললেন না, সেকেন্ড টাইম আমাকে এই কথা রেজ করলেন না। ঠিক দুদিন পরে উনি আমাকে ফোন করলেন, বললেন যে বাবু এই রোমো আসবে, কে রোমো? রোমো নামে এক ভদ্রলোক আসবে। আমি বললাম কে রোমো? কে বলে যে র্যাংস যে মালিক রোফ চৌধুরী সাহেবের ছেলে র্যাংস মোটরস থেকে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট দেন। তারেক সাহেব ফোন করছে, আমি অ্যাপয়েন্টমেন্ট মানে স্বাভাবিকভাবে আমাকে দিতে হয় আমি দিয়েছি এবং রোমো এসে আমার সাথে দেখা করেছে। দেখা করে সে আমাকে যে কথাগুলো বললো সেটা হচ্ছে প্রথমে বললেন যে উনি সৌজন্যবোধ দেখালেন, দ্বিতীয়ত হচ্ছে বললেন যে আপনি তারেক সাহেব আপনি জানেন যে আমরা তারেক সাহেব বলেছে যে আমরা গাড়ি ব্যবসায় ইন্টারেস্টেড আছি, গাড়ি সাপ্লাই দিতে চাই, তো সেখানে আমি আর ফয়সাল ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি কী বলে তারেক সাহেবের সাথে এবং আমরা এই ব্যবসার প্রতি ইন্টারেস্টেড হচ্ছে আপনার সহযোগিতা। আমি সেটা এখানে আমার সহযোগিতা তো খুব বিশেষ কিছু নেই, আপনি যদি কোয়ালিফাই করেন এবং লোয়েস্ট হন আপনি পাবেন, যদি লোয়েস্ট না হন আমি চাইলেও আপনি দিতে পারবো না এবং এটা আমার খুব বেশি করণীয় কিছু নেই। তখন এটা চলে গেলেন রোমো এই কথাটা বলে এবং পরবর্তীতে আমি জানতাম যে তারেক সাহেবের সাথে পুলিশ হেডকোয়ার্টারের বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফাইলের সাথে ডাইরেক্ট কথা বলতেন, আইজি থেকে শুরু করে একদম মানে আগে থেকেই আমি জানতাম যে বিভিন্ন র্যাঙ্ক। আর যেহেতু প্যাসিফিক মোটরস হচ্ছে মোর্শেদ খানের এবং মোর্শেদ খান ফরেন মিনিস্টার, সকল মানে বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফাইলের অফিসাররা বাইরা ওনাকে একটু সময় করে, সেটাও একটা পার্ট আছে। আর পাশাপাশি রিগার্ডিং দ্য স্পেসিফিকেশনের কথা যেটা বলেছেন, স্পেসিফিকেশনটা ইয়ে থেকে এসছে পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদেরকে সেট ফর অ্যাপ্রুভেল, তো আমরা এটাকে অ্যাপ্রুভেল করে দিয়েছি। এখন এইখানটাই যে কথাটা আপনি বলেন যেটা হচ্ছে ইনোসেন্ট মিস্টেক, এটা মোটিভেটেড মিস্টেক। এখানে যে কথাটা যে স্পেসিফিকেশনের ব্যাপারে কিন্তু এআইজি ইএনটি একটা চিঠি আছে যেটা কোম্পানিগুলোকে দিয়েছে যে এটা মন্ত্রণালয়ের অনুমোদনকৃত এবং এখানে এটা পরিবর্তন করার পুলিশ হেডকোয়ার্টারে কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে এটাকে তো ধরেই নেওয়া যায় বা বোঝাই যায় যে এটা একটা ইন্টেনশনাল ভাবে এটা করা হয়েছে। আমি এটাকে আমি এভাবে আমি বলতে চাই যে
এইটা যে অনুমোদন আমরা করে দিয়েছি দ্যাট ইজ ভেরি রাইট, বাট অনুমোদনের জন্য পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রস্তাবটা আসছিল আমাদের কাছে। আর যেটা এটা আসলে না সেটাই কি আপনি মনে করেন না যে এত লেখালেখি হলো প্রাইম মিনিস্টারের কাছে, না এই যে সেটাই আমি আসছে বিভিন্ন ভাবে হলো, তারপরেও এটাকে কোনো কেয়ারে নিয়ে হলো না নির্দিষ্ট একটা বা দুইটা কোম্পানির গাড়ি নেওয়ার জন্য। না এই এই জায়গাতেই আমি বলতে চাচ্ছিলাম যে ভেরি রাইটলি সেই যে এটা আরো ডিউ অ্যাটেনশন ডিমান্ড করেছিল, কিন্তু সেই ডিউ অ্যাটেনশন আমরা হয়তো ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে আমি অ্যাটলিস্ট দিতে পারিনি। এটা আমি আমার কথাই বলছি, অন্য কারো কথা বলব না এখানে, কারণ আমাদেরকে সেই যে কমপ্লেনগুলো আসছে যে কোনো কমপ্লেন ডেইলি অনেক বিভিন্ন সংস্থা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের পার্চেজ হয়, প্রতিটা পার্চেজের এগেনস্টেই কমপ্লেন থাকে, কেউ না কেউ কমপ্লেন করে, যে পায় ভালো কথা না পেলে কমপ্লেন করে। কিন্তু স্যার এটা তো ছিল একটা বড় ধরনের পার্সেজ এবং একটা মেজর ডিসিশন যে বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন জায়গায় টয়েটা বা অন্যান্য গাড়িগুলো ওয়ার্ল্ড ওয়াইড টয়েটা ইসুজু সুজুকি ওয়েল নন, বাট ওয়্যার আজ আপনারা যে স্পেসিফিকেশন করেছেন সেখানে শুধু নিশান পেট্রোল ম্যাক্সিমাম এবং র্যাঙ্কস এর মাধ্যমে দেওয়ার কিছু গাড়ি এবং হিউন্ডার গাড়িগুলোই ঢুকতে পেরেছে। এখন আমরা যেটা হয়েছে আমাদের কিছু যে কমপ্লেনগুলো আসছে ইভেন প্রধানমন্ত্রী দপ্তর থেকে কামার সিদ্দিকী সাহেব পাঠিয়েছেন আমাদেরকে ওই কমপ্লেনের লেটারগুলো, আমরা যেটা করি যে এই জিনিসটাকে আমরা মার্ক করে দিই সচিবকে অথবা জয়েন্ট সেক্রেটারি রিলেভেন্ট জয়েন্ট সেক্রেটারিকে। ফরগেট অ্যাবাউট দ্যাট, হোয়াট ইজ ইওর ফেয়ার কনফেশন যে এখানে কোনো কাউকে উদ্দেশ্য করে বা কাউকে কোনো সাপোর্ট দেওয়ার জন্য এটা হয়েছে কি না? হ্যাঁ সেটা মানে ফেয়ার কনফেশন আমার মনে হয় মানে এটা আমি আই হ্যাভ গট রিজনস টু বিলিভ অলসো বিকজ ফিউ থিংস আর ভেরি সিগনিফিকেন্ট। এখন মনে হচ্ছে তারেক সাহেব আমাকে নিজে বলছেন যে আপনি লোন শোধ করতে পারেন এটা দিয়ে, আমি ইন্টারেস্ট যখন শো করি নাই উনি দুই দিন পরে রোমোকে পাঠালো, রোমো আমাকে একই কথা বললো, তার বিজনেসের কথা বললো এবং তারেক সাহেবের সাথে যে ফয়সাল এবং রোমোর একটা যোগাযোগ আছে সেই কথাও বললো। এবং আই হ্যাভ গুড রিজনস টু বিলিভ দ্যাট মানে আমার মনে হয় যে এখানে তারেক সাহেবের একটা সংশ্লিষ্টতা থাকার থাকতে পারে। এবং এখানে তো এটাও জানা যায় যে স্যার এবি ব্যাংকে যেটা মোর্শেদ খান সাহেব চেয়ারম্যান ছিলেন এবি ব্যাংকে আপনার মোট অঙ্কের লোন ছিল এবং সেটাও পেইড অফ হয়েছে, এটা টোটালি রং, দিস ইজ এ ডকুমেন্টেড থিং, আমি একটা বললেই রাইট হয়ে যাবে এটা একটা কথা। আর হলো যে সেকেন্ড কথা হচ্ছে যে এটারও একটা মোট অঙ্কের টাকা আপনার ভাইয়ের সিঙ্গাপুরের অ্যাকাউন্টে ওখানে পেইড হয়েছে অথবা মালয়েশিয়া দুবাইতে ওখানে টাকাটা পেমেন্ট হয়েছে, ইট ইজ টোটালি রং উইথ ডিউ রেসপেক্ট, কারণ কোন এক অ্যানাদার একটা জিনিস যে স্যার এটা একটু বলবেন যে যেমন তারেক রহমানকে তো আপনারা জানতেন বা আপনারা সম্বোধনও করতেন ভাবি প্রাইম মিনিস্টার ভবিষ্যৎ প্রাইম মিনিস্টার, তো তার মতো একটা লোক আপনার লোন পেইড অফ এর জন্য যে অফারটা দিল একটা দুর্নীতির মাধ্যমে, তো যে দেশের প্রধানমন্ত্রী হবে সেই রকম একটা কাজ করেছে, সে ব্যাপারে আপনার তারেক সম্বন্ধে একটু মন্তব্য বলবেন? বলবো আমি, ওটাও বলছেন এইটাকে আগে আপনার আগে প্রশ্নগুলোর একটু উত্তরটা দিয়ে তারপর ওটাতে আসছি। এখানে হচ্ছে প্রথম কথা হচ্ছে এবি ব্যাংকের লোনের কথা আমার যেটা বলা হলো, সে এবি ব্যাংকের লোন এখনো আমার প্রায় 3 কোটি টাকার মতো আছে, এই লোনটা আমার ছিল 5 না 6 কোটি টাকা, তো সেই লোন দিতে দিতে এখন 3 কোটি টাকার মতো আছে। তো সুতরাং যে কথাটা বলা হয়েছে বা পত্রপত্রিক হয়ে এসছে কারা কারা বলেছে যে আমি আমার নাকি টোটাল লোন, তাহলে আমার এখনও আপনি যদি আমার ব্যাংক চেক করলে কিন্তু আমার এই লোনটাই এরকম ফিগার পাবেন, এই কিছু কম বেশি হলে হতে পারে। তো দিস ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা দুবাই আমাকে এক ফার্দিং টাকাও আমি রিসিভ করি নাই বা আমাকে কেউ দেয়ও নাই বা আমার দেওয়া আমি নেওয়ার আগ্রহ প্রকাশ করি নাই, এটা আমি আমার মানে একদম খুব মানে ডিউ রেসপেক্ট টু এভরিবডি আমার একটা মানে মানে অত্যন্ত সত্য কথা আমি বলছি। স্যার এই লোন থাকাটা ব্যাংকে এটা একটা আপনাদের যারা বড় লোক বা যারা অনেক টাকা পয়সা আপনি ইনকাম করেন একটা ফ্যাশন, কারণ বসুন্ধরা মিস্টার শাহ আলমের যে শত শত কোটি টাকা বাহিরে নিয়ে গিয়েছে বা বিভিন্ন ভাবে ইয়ে করেছে তারও কিন্তু ব্যাংকে প্রচুর লোন আছে, ইটস এ ফ্যাশন। হাউএভার আপনি এখন ওইটা বলে যে তারিক সাহেব যে অফার দিলেন এন্ড হি ওয়ান্টেড টু বি দি প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি, যে একজন মন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত হতে সাহায্য করতেছে, এই ব্যাপারে আপনি একটু কমেন্ট করেন।
এইখানে ওনার এই কমেন্টটা আমার কাছে মানে মানে খুব, আপনি যে ফিলিংস থেকে বলছেন, যে স্পিরিট থেকে বলছেন, সেই স্পিরিট আমিও এথিক্যালি মনে করি এটা এই ধরনের হওয়াটা উচিত হয় না, এবং ইট ইজ ভেরি রংফুল, এবং এটা মানে একজন ভবিষ্যৎ যিনি প্রধানমন্ত্রী হতে পারেন উনি এইরকম কথাটা বলাটাই উচিত হয়নি ওনার, এটা মোটেও শোভনীয় নয় এবং এটি টোটালি আনএথিক্যাল একটা জিনিস। ওনার ওনার এটা ব্যক্তি পার্সোনালিটি ওনার এই জায়গাটায় রক্ষা করেননি। সেক্ষেত্রে মনে করেন যদি ইলেকশন হয় আপনি কি তাকে ভোট দেবেন? না, তারেক সাহেবের সাথে তো এমনিতেই আমার একটা ডিস্টেন্স হয়েছে, এবং আমি ভোটের প্রশ্ন যদি আসে আমি মনে করি ফর নট ফর অনলি দিস রিজন, ফর সো মেনি রিজনস আমি ওনাকে হয়তো ভোট দেবো। কারণ এটার ব্যাপারে আমাদের কারোই খুব একটা ধারণা নেই, টেকনিক্যাল ম্যাটার্স এর ব্যাপারে মানে কোনো একটা না কোনো ধারণাই নেই। সেই জন্য আমরা করি কি একটা কমিটি করে দিই, এই যে কমিটির মধ্যে এফডি কে আমরা রিকোয়েস্ট করি যাতে তাদের মানে এফডি এয়ারফোর্স থেকে বা আর্মি থেকে তাদের সিগন্যাল ডিপার্টমেন্টের লোকজন দুইজন তিনজন রিপ্রেজেন্টেশন আছে। আমরা ইচ্ছাকৃত করে দিই যাতে পাঁচ দশ জনের ইনভলভমেন্ট থাকলে কেউ করাপশন করতে চাইলেও তার জন্য খুব ডিফিকাল্ট হবে টু ম্যানেজ এভরিবডি। মানে একটা পার্টিকুলার মানে ওয়্যারলেস ইকুইপমেন্ট আমরা কিনতেছিলাম বোধহয় পুলিশ জন্য একটা প্রজেক্টে, সেখানে আমরা টেন্ডার ক্লোজ করেছি। টেন্ডারে দুটো কোম্পানি বোধহয় পার্টিসিপেট করেছিল, একটা হচ্ছে মোটোরোলা কোম্পানি আর একটা হচ্ছে সিঙ্গাপুরের কোম্পানি। মোটোরোলা কোম্পানি যেটা প্রাইস দিয়েছিল প্রায় 27 কোটি টাকা, আর আরেকটা কোম্পানি যেটা প্রাইস দিয়েছিল তারটা প্রায় অলমোস্ট 50 করোড় টাকা, মানে এরকম ডিফারেন্স সো বিগ ডিফারেন্স। বাট এটাকে পার্সু করছিল আমাদের মানে আরাফাত রহমান কোকো সাহেব, এবং উনি খুব সিরিয়াসলি এটা নিয়ে পার্সু করছিলেন, এবং এই জিনিসটা নিয়ে একদিন তো আমার বাসায় আসলেন রাত্রিবেলা 11:30 সময় এসে প্রায় 1:30 করে আমার সাথে রীতিমতো খুব খারাপ ব্যবহার করলেন। আমি বললাম, আমাকে বললেন যে আপনাকে 1 নম্বর হয় টেন্ডারটা আমাকে দিতে হবে না হলে ক্যান্সেল করতে হবে। আমি বললাম আমি আপনাকে তো দিতে পারবো না, আই এম সরি, বিকজ দ্য প্রাইস ইজ সো বিগ ডিফারেন্স অ্যান্ড আই জাস্ট ক্যানট ডু ইট। দিস ইজ নাম্বার 1 ক্রস দি ডিফারেন্স অলমোস্ট 23 কোটি টাকা ডিফারেন্স। 23 কোটি টাকা মানে কি অলমোস্ট মানে ডাবলের কাছাকাছি, মানে এটা ইজ নট মানে অলমোস্ট ডাবলের কাছাকাছি, কারণ 50 কোটি ডিলের মধ্যে মানে 25 কোটির মধ্যে 23 কোটি ডিল ডিফারেন্স মানে ইজ এ বিগ ডিফারেন্স, 90% ডিফারেন্স হয়ে গেছে। তো এখানে আমি তখন তাকে বললাম যে সেকেন্ড পয়েন্ট উনি বলেন যে তাহলে রিটেন্ডার করেন, রিটেন্ডার করা আমার পক্ষে সম্ভব না কারণ আমাদের বাজেট মানে নেক্সট রিটেন্ডার করলেও আমার একটা ফান্ড ল্যাপসেস হবে, এবং আমি যদি রিটেন্ডার করতে যাই এখন আমার যে অফিসাররা আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবে, মনে করবে যে স্যার এটা এত ফেয়ার ডিল, এত ভালো প্রাইস পেয়েছি, এখন আমরা এটা রিটেন্ডার করাটা এটা তার মানে কি কোনো দামে কই কালা হয় এরকম একটা ভাব হয়তো ভাববে। আমি এই কথা বুঝার চেষ্টা করছি আর কি, বাট সে শুনে না এবং লাস্ট পর্যন্ত নাম করে আপনাকে আমি দেখে নেবো এইভাবে উনি বললাম। এটা নিয়ে আবার আমেরিকান এম্বাসি যেহেতু মোটোরোলা কোম্পানির মানে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারার হচ্ছে মোটোরোলা ম্যানুফ্যাকচার হচ্ছে আমেরিকা, তো ইউএস এম্বাসি থেকে তারাও পার্সু করতো বিভিন্ন সময় ইউএস মানে মোটোরোলাকে নিয়ে, এবং এই টেন্ডার যদি ড্রপিং হয় ইউএস এম্বাসি থেকে কমার্শিয়াল কাউন্সিল অবধি সেখানে ছিল। তো সেখানে ইউএস এম্বাসির থেকে ওরা দেখে আমি সে কথা বলা হচ্ছে দেখো এটাকে ইউএস এম্বাসি থেকে অ্যাম্বাসেডার আমাকে চিঠি দিচ্ছে ইতিমধ্যে 1-2 বার 3 বার স্পেসিফিকেশন নিয়ে, এবং আমরাও রিপ্লাই করেছি এবং তারা জানতে চায় এবং প্রত্যেকটা জিনিসে এইটাকে রাখছে, আর এখানে আমি রিটার্নের এখন প্রশ্ন ইম্পসিবল। বাট এখানে দেখলাম কোকো খুব খেপে গেল, খেপে গিয়ে তো চলে গেল। আমি পরের দিন ম্যাডাম আমাকে ডাকলেন এবং ম্যাডাম আমাকে বললেন যে আমি তো বাসে যেতে পারি না, এখানে তুমি আমার মানে পারিবারিক অশান্তি সৃষ্টি হচ্ছে,
বলে যে আমার কাছে সব জিনিসপত্র ভাঙচুর করছে ইত্যাদি করেছে এই পক্ষ। তখন বলে যে এখন এই আমি তো আমার একটা সোসাইটিতে এটা কী করা যায় না। আমি শুধু ম্যাডাম কেমনি করবো যে প্রাইস ডিফারেন্স হচ্ছে 23 কোটি টাকা, 27 কোটি টাকার জিনিসের মধ্যে 23 কোটি টাকা যদি ডিফারেন্স হয় এই 90% ডিফারেন্স হবে না, অ্যাকসেপ্ট ইট, মানে এটা তো ম্যাডাম সম্ভব না। ম্যাডাম বুঝলেন জিনিসটা, উনি বুঝে চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলেন না, বলেন নাই আমাকে, ম্যাডাম চুপ হয়ে গেলেন। কিন্তু পরবর্তীতে তো আমি আমার মতো এটা প্রস্তাব পাঠিয়ে তো আমি পাঠিয়ে দিলাম এবং সে তো আমাদের বাসায় অশান্তি নিয়ে আসছেন, আপনি একটু কোকো কাজগুলো থাকলে একটু করে দিয়ে, কারণ কোকো তো কথা কারো শুনে না, জিনিসপত্র ভাঙচুর করে ইত্যাদি ইত্যাদি এরকম কথা, মানে সে খুব হাম্বল থে আমাকে এই কথা। তো পুলিশের ড্রেস করার ব্যাপারে একটা দুর্নীতি টাইপ হয়েছিল শোনা গিয়েছিল, এটা কোন কোম্পানি কে কিভাবে করেছিল সাপ্পা মারা? এটা ইনফ্যাক্ট আমি খুব কিছুই জানি না, কারণ এই দুর্নীতি কতটুকু হয়েছে বা হয়নি আমার খুব নজরে নেই, কিন্তু এটা আমি শুনেছি যে দান্ডি নাই নাকি কাজটা পেয়েছে, আমি চেক করার সুযোগ আমি চেক করতে চাই নাই। আমরা আসলে কোনো ডিপার্টমেন্টের এইসব জিনিসগুলো যেটা ফাইল আমার কাছে আসে তখনই সেটা আমরা দেখি, এছাড়া খুব একটা আমি দেখিও আনলেস মানে এইটাকে মানে ইট ডিমান্ডস মাই অ্যাটেনশন। তো আমি এটা সম্বন্ধে জানি না, কিন্তু শুনেছি যে দান্ডি নাই নাকি কাজটা পেয়েছে এবং যে এবং সেটাও নাকি প্রপার চ্যানেল টেন্ডারের মাধ্যমে পেয়েছে। বাট দেয়ার যে অভিযোগ আছে যে এখানে দুর্নীতি হয়েছে এরকম একটা অভিযোগ আছে। ডান্ডি ডাইং হচ্ছে সাইদ ইস্কান্দার এবং তারেক রহমান মামুন এরা পার্টনার ছিলেন, পরবর্তীতে পার্টনার আছেন কিনা আমি জানি। সো হাউ কুড দে গেট এটা তো যেহেতু তারা রুলিং পার্টিতে আছে এটা তো তাদের নেওয়াই ঠিক হয়নি। এটা তো আপনি তো এথিক্স এর প্রশ্ন নিয়ে এসেছেন, এখন কেউ যদি এথিক্স মানে ভেরি গুড, কেউ যদি না মানে আপনি হাউ ক্যান ইউ ফোর্স হিম, এটা তো নিজের নিজস্ব সত্তা থেকে এই এথিক্স মানা। অস্ত্র ক্রয়ের দুর্নীতি খুব যে হয়েছে মানে এখানে আমরা তো উই গট এ ভেরি গুড প্রাইস, মানে যেমন আমরা অস্ত্র যে চাইনিজ রাইফেল কিনেছি মাত্র কত 2000 টাকা না কত টাকা করে, মানে এত এক্সেলেন্ট প্রাইস, যেমন 2000 টাকা করে চাইনিজ রাইফেল কিনেছি, তারপর আপনি শর্টগান কিনেছি মাত্র 5-6 হাজার, না পিস্তলগুলো কিনেছি 5-6 হাজার টাকা করে মাত্র 2000 না 3000, মানে এত ভালো প্রাইস পেয়েছি আমরা অস্ত্র করে। Yes, the most of the weapon you bought from the Pakistan. না, পাকিস্তান থেকে একটা ছোট পাকিস্তান অ্যাডভান্স ফ্যাক্টরিতে আপনার প্রদর্শনে গিয়েছিল আপনার স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক। পাকিস্তানের যেটা কিনেছি এটা খুব ছোট, এবং এখানে প্রতি অস্ত্র প্রতি 100 ডলার করে আপনারা পেয়েছেন। এইটা পাকিস্তানেরটা আমি মানে আমার যেটা আমি জানি এটা একটু যে রেবের পারচেজ, এটা একটা ছোট পারচেজ মাত্র আপনার কত 500 পিস বা এরকম বা কিছু হবে। এই যে আমাদের একটা মানে অটোমেটিক সাবমিশন গান এটা কেনা হয়েছিল, বাট ইট ইজ এ স্মল ডিল, আমি আমার ঠিক জানা নাই আদৌ ওইখানে $100 করে কেউ নিয়েছে কি না, আমি খুব একটা নজরও জানি না এটা, তো আমার আই ডোন্ট হ্যাভ মাচ নলেজ অফ ইট। তিনি আমার সাথে দেখা করেছিলেন এবং বলেছিলেন যে পার্টির জন্য 20% পার্টির জন্য একটা শেয়ার দিতে চান, তখন বলেছিলেন এবং পার্টির জন্য একটা শেয়ার দিতে চান, এবং হি ওয়ান্টস দ্যাট আমরা ওনার লাইসেন্স হয়ে গেছে, হি হ্যাড দ্য লাইসেন্স অফ মানে যে মানে ল্যান্ড টেলিফোনের ফর ঢাকা জোনের জন্য, এবং হি হ্যাড দ্য ফ্রিকোয়েন্সি এভরিথিং, অনলি কিছু কিছু কাজ আগায় নিয়ে যাচ্ছে আর কাজগুলো আগাতে পারছে না, যাতে একটা গভর্নমেন্টের পার্টির যদি একটা সাপোর্ট থাকে তাহলে কাজটাকে দ্রুত আগাইতে পারবে এবং করতে পারবে এই ইত্যাদি ইত্যাদি। আমি খুব একটা অ্যাটেনশন দিই না, আমি দেখেন আই এম নট ইন্টারেস্টেড এবং আমাকে বাদ দেন, তো উনি আমি ওনাকে এইভাবে বলে বিদায় করে দিয়েছি। বাট ওই নাইন আবার সেপ্টেম্বর অথবা অক্টোবর ওই একই বছর 2005-এর সেপ্টেম্বর অক্টোবর মানে অলমোস্ট 5-6 মাস গ্যাপ বা 4-5 মাসের গ্যাপে আমার সাথে দেখা করতে চান, কি বলে আমার এক বন্ধু আছে সিঙ্গাপুরে থাকে, নাম হচ্ছে বাদুর সাহেব, তিনি আমাকে ফোন করলেন
কয়েকবার যে বাবুর ভাই আমি দেখো নাইম আসবে ঠিক কথা বলতে চাই, আমার খুব ইন্টারেস্ট নাই আর ইসলামের মধ্যে আমি কথা বলতে চাই না। তখন উনি বলে যে বাবা একবার দেখা করেন, তখন আমি এক ক্লাস রাজি হলাম বারবার ফোন করে আমাকে। তো রাজি হলে তখন নাইম আমার বাসায় আসলো, এবং বাসায় আসলে তখন আমি নাইমকে শুনলাম। তো সে দুটো জিনিসই আমাকে এমফেসাইজ করলো, একটা হচ্ছে যে উনি হাই প্রফিটেবিলিটি অফ দ্য বিজনেস, আর একটা হচ্ছে যে আপনার এইখানে যে শেয়ার, সেদিন শেয়ারটা আমি শুনেছি যে পার্সেন্টেজ বলেছি 20%-এর কথা, 20% শেয়ার আমি দিতে চাই ফর দ্য পার্টি, এবং হাই প্রফিটেবিলিটি এসে এখানে সব কাজই আছে, একটু আমাদেরকে পুশ করলেই আমরা টেক অফ করতে পারি। তখন আমি একটু এনকারেজ ফিল করলাম এই কারণে, কারণ তারেক সাহেব আমাকে বলতেছেন আমাদের একটা পার্টির একটা রেগুলার ইনকাম একটা দরকার, যেটাতে 1-2 কোটি টাকা বা 3 কোটি টাকা মান্থলি ইনকাম আছে, যে এরকম একটা কিছু যদি থাকতো তাহলে আমাদের চান্দা মান্দা নিতে হয় না, এরকম একটা কথা তারেক সাহেব আমাকে আগে বলেছিলেন। তো আমি তখন নায়কে বললাম যে ঠিক আছে, যেহেতু পার্টির জন্য বলছেন আমি তো ইন দ্যাট কেস আই নিড টু টক উইথ দ্য ম্যাডাম অ্যান্ড তারেক রহমান বোক, উইদাউট হ্যাভিং ডিসকাশন উইথ দ্যাম আই ক্যানট সে ইউ এনিথিং। তখন উনি বলল ঠিক আছে আমরা কথা বল। তো আমি তারেক সাহেবকে গেলাম, উনাকে বোঝালাম, উনি শুনলেন, শোনার পরে হি আই ফাউন্ড হিম হি ওয়াজ সো এনকারেজ এবং উনি ইন্টারেস্টেড শো করলেন, এবং উনি তারেক সাহেব তখন উনি এটা শুনে আমাকে বললেন যে আপনি আমার সাথে কথা বলেন, একটু কথা বলে এটা আগাতে পারেন, তবে একটু শেয়ারটা একটু বাড়িয়ে নেওয়া যায় কিনা, 20% না আর একটু বাড়াতে পারেন কিনা। আমি তো ঠিক আছে আমি দেখব। তো আমি ম্যাডামের সাথে কথা বললাম, তারেক সাহেবের কথাও বললাম ম্যাডামকে যে ম্যাডাম তারেক সাহেব এই কথা বলছেন এবং এইটা এই ব্যাপার, ম্যাডামও ইন্টারেস্টেড শুরু করে ঠিক আছে করো। ম্যাডাম আবার একটা অন্য কথা বললেন যে ওইটা ডকুমেন্টেডটা যেটা প্রপারলি থাকে, আমি ঠিক আছে সেটা আমি দেখি। তো আই হ্যাভ গট দ্য ক্লিয়ারেন্স ফ্রম তারেক অ্যান্ড ম্যাডাম বোথ। দেন আমি ইন বিটুইন হয়েছে কি যে নাইম সাহেব আসার পর পরেই একদিন বা দুদিন পরেই তারেক সাহেবের সাথে কথা বলার আগেই তুহিন সাহেব আসছিলেন। তুহিন সাহেব হচ্ছে তারেক সাহেবের খালাতো ভাই। তুহিন সাহেব এসে আমাকে বললেন, সে বুধ কারো কাছে শুনছে যে নাইম আমার কাছে আসছে, সে আমাকে জিজ্ঞেস করলো যে বাবু ভাই আমি তো অনেকদিন থেকে এই ওয়ার্ল্ডের সাথে কাজ করছি, এখানে আপনি কি ইনভলভ হয়েছেন বা আপনার কাছে কি নাইম আসছিল? আমি সে নাইম আসছিল, আমি ইনভলভ এখনো বলা যাবে না, আমাকে আমি ম্যাডাম এবং তারেক সাহেবের সাথে কথা বলা ছাড়া এটার ব্যাপারে আমি হ্যাঁ বা না আমি কিছুই বলতে পারবো না। ম্যাডাম যদি হ্যাঁ বলেন আমি হ্যাঁ থাকবো, না বললে না থাকবো। বলে ঠিক আছে, তখন বলে ঠিক আছে আমার তো কিছু করার নেই, বাট সে আমাকে ডিসকারেজ করছিল যাতে আমি এটার মধ্যে না যাই। তো এখানে আপনার কত পার্সেন্ট শেয়ার দিলেন? আমি আসছি এখন সে শেয়ারটার মধ্যে। তারপরে যখন কি বলে ইউকে নাইমকে বললাম, নাইম বলে যে বাবু ভাই আপনাকে আমি জানাবো শেয়ার, আমরা আমি একটু নিজের আলোচনা করে নিই। ইন বিটুইন নাইমের যে হেল্পগুলোর প্রয়োজন পড়লো সেটা আমি জানতে চাইলাম, তো তার হেল্প দরকার পড়লো বিটিআরসিতে যে ইকুইপমেন্ট আসছে সেটাকে ক্লিয়ারেন্স করানোর জন্য, হিনের সার্টিফিকেট, কারণ বিটিআরসির চেয়ারম্যান তার সাথে কথা বলে না, বিটিআর চেয়ারম্যানকে আমি দুদিনবার বলে ফোন করে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দিলে হি গট ইট ডান। তারপর আরজিএসসিতে সমস্যা ছিল সেটা আমি করে দিলাম। তারপর তার সমস্যা ছিল দুটা কেস হয়েছিল, তার একটা রাইভাল গ্রুপ আছে তার এগেনস্টে আমজাদ খানের সাথে, আমজাদ খান একটা চিঠি দিয়েছিল, সেই চিঠিটার মধ্যে আমি ইনকোয়ারি অ্যান্ড রিপোর্ট আমি লিখে দিয়েছিলাম। আমজাদ খানটাকে, আমজাদ খান হচ্ছে নাইমের সাথে আগে একসাথেই ছিল, পরে এরা তার এগেনস্টে চলে গেল, দুজন রাইভাল হয়ে গেল, ফোন করেছিলাম যে এটাকে করা যায় কিনা, আর নাইম মাতামের সাথে আলাদা ভাবে ইনভলভ আছে কিনা। তো এখন এটা যেমন কাজগুলো অনেক এগিয়ে গেছে, তখন নাইম আরেকদিন এসে বলে বাবু আপনি শেয়ার কথা বলছেন, আপনি এত খাটাখাটি করছেন, আপনাকে আমি 2% শেয়ার দিতে চাই, পার্টির জন্য আরো 2-3% আমি বাড়িয়ে দিচ্ছি, আপনাকে আমি দিচ্ছি 3-4% না কত পার্সেন্ট দেব। তখন আমি বললাম যে দিচ্ছেন যখন এত এত ইয়ে দেবেন কেন, আরো একটু বাড়ানো যায় কিনা, আমার একটা কথা বললাম। তখন সে আমারটা আর একটু বাড়িয়ে দিতে এগ্রি করলো এবং সেটাকে বাড়িয়ে বুধে 6-7% আমাকে দিচ্ছে, আর পার্টিকে তিন তাহলে টোটাল বুধে 30%-এর মতো দেওয়া হয়েছে। তো এটাকে ডকুমেন্টেড করা হয়েছে সিঙ্গাপুর একটা কোম্পানির সাথে, যে এটাকে প্রপারলি ডকুমেন্ট করা হয়েছে প্রপারলি লয়ার দেখে, যাতে সিঙ্গাপুরে একটা কোম্পানির মাধ্যমে এটা ডকুমেন্টেড করা হয়েছে। আর আপনার বন্ধু মাহাতাব সাহেব কত পার্সেন্ট শেয়ার কিনেছে, কত টাকা? এখানে আর এখানে এক পর্যায়ে এদের নাইম ওয়াজ সাফারিং ফ্রম সিরিয়াসলি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এবং সেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে এক পর্যায়ে আমার কাছ থেকে লোন নিয়েছে। আমার ওই যে আমাদের অনেকগুলো সিস্টার কোম্পানি আছে, সেই সিস্টার কোম্পানি থেকে
আমি বলে দিয়েছিলাম আমার ভাইকে যেতে 1 কোটি টাকা সে চাচ্ছিল, সে লোনটা আমরা দিয়েছিলাম। সেটা এখানে কি স্যার যে যেমন এই ওয়ারটেলটা তো পারমিশন পেয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, জি, তারপরে দীর্ঘদিন কেন এটা পড়েছিল আমি কিছুই জানি না। তো এখন জানেন না এই সেপ্টেম্বর অক্টোবর 2005 এসে যখন নঈম মেহতাব এসে আপনার সাথে যোগাযোগ করলো, ডিড ইউ ইনকোয়ার দ্যাট এটার ভিতরে কি সমস্যাটা আছে? আমি ডিটেইলে যাই নাই, তার সমস্যাটা শুনেছি এবং বাট আই ডিড আই মেড এ কল টু হাসান আরিফ দ্য এক্স অ্যাটর্নি জেনারেল, বিকজ আমি নাইনকে জিজ্ঞেস করছিলাম হুইজ ইয়ার লয়ার, নাইন বলল যে মাই লয়ার ইজ হাসান আরিফ, আর হাসান আরিফ হি ওয়াজ হি ওয়ার্ক উইথ মি ওয়ার্ক টুগেদার ইন হোম মিনিস্ট্রি বিভিন্ন কাজে, অ্যাটর্নি জেনারেল নিয়ে আসবে আসতেন, আমি ব্যক্তিগত ভাবে ছিল। ডিড ইউ ফাইন্ড আউট দ্যাট হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? ওই প্রবলেমটা আমি ফাইন্ড আউট করতে পারিনি। But illegally you tried to help Mr. Noim jekhane apne join stock exchange er lokjon sarai felchen change korechen then influence khatiyechen jeta oder favore jawar jonno whereas Mr. Amjad ekta case korechilo to sei case er je query seta na giye kibhabe take harass kora jay সেই জিনিসটা পন্থা নিয়ে আপনার একটা মোডাল অপারেন্ডে আপনার অফিসার সেটা সাইন করেছে, তো এটা কি ঠিক হয়েছিল? না ওই কোয়ারির ওইটা তো মোটেও ঠিক হয়নি যেভাবে করেছে, দ্যাট আই এগ্রি উইথ ইউ বিকজ আমি এটা দেখেছি সেদিন এবং দেখে তো আই এম শকড যে যে বাদীর কমপ্লেন না করে বাদীকে এগেনস্ট কোয়ারি সুতরাং এখানে জিনিসটা ফেয়ার হয় নাই। যেমন আপনারা সাব্বির হত্যা মামলায় পরে আপনারা টাকা নিয়েছেন ওয়ারটেলের এক পার্টি, দুইজন পার্টি ছিল, এক পার্টির উপরে আপনারা একটার খবরে ডিসিশন নিয়ে কাজ করার চেষ্টা করেছেন এবং সেখান থেকে আপনারা শেয়ার নিয়েছেন, অর্থাৎ আপনাদের ইন্টেনশন হলো যে পার্টির জন্য ব্যক্তির জন্য স্বার্থের জন্য টাকা লাগবে, সেক্ষেত্রে দেশ বা জাতি যেখানেই যাক এটাই তো প্রমাণ পাচ্ছে। ওইটা মানে মানে এক সেন্স আপনি বলতে পারেন, বাট আর এক সেন্সে সেটা মানে পুরোপুরিভাবে মানে এই কথাটা প্রপার কতটুকু হবে সেটা আমি ইয়ে করতে চাই যে একজাক্টলি তা না, বাট মানে এখানে দুর্নীতি তো আছেই সেটা আমি একমত হবো, সেটার সাথে আমি দ্বিমত করছি না, আই নট ডিফারিং উইথ ইউ, বাট বাট হওয়া উচিত হয় নাই, লেট মি কনফেস দিস ওয়ান। ওয়ারিদ টেলিকম যেটা হলো ভাবি গ্রুপ অফ দুবাই, এটা একটু সুন্দরভাবে অল্প কথায় সুন্দরভাবে বলে দেন। এটা হচ্ছে আপনার দীর্ঘদিন থেকে এই ভাবি গ্রুপ এনেছে হচ্ছে আমাদের রবি সাহেব এবং রবি সাহেব কখুকে ইনভলভ করেছে, তো রবি কখু ওয়াজ দ্য এজেন্ট, আরেকদিকে এজেন্ট ছিল নাসির রহমান, তারা কাজ করছিল কিন্তু ধাবি গ্রুপের সাথে সমস্যাটা মানে তারা চেষ্টা করছে নেগোসিয়েট করতেছিল বিটিআরসির সাথে যাতে মানে জলদি বিটিআরসিও চাচ্ছেন মতো একটা টেন্ডার করবে, টেন্ডারে একটা মানে মোবাইল নতুন অপারেটর কোম্পানি দিবে মানে লাইসেন্স দিবে। তো এখন বিটিআরসির চেয়ারম্যান ওমর ফারুক ছিলেন, উনি এই চাচ্ছিলেন যে যে এই আমরা লাইসেন্সকে কোনো ফিজ নেওয়া হয় না, আগে যে গ্রামীণ স্টাফ হচ্ছে সেবা এটা আমরা জানি, এখন আপনি শুধু বলবেন না এটার ভিতরে কোথায় কি দুর্নীতিটা হয়েছে, কোথায় কি কতটুকু পেয়েছে? দুর্নীতিটা তো হয়েছে আপনার এখানে প্রজেক্ট $15 মিলিয়ন তারা দিয়েছে, এই টাকাগুলো কিভাবে কে কত নিয়েছেন আপনারা? এখানে $15 মিলিয়ন মধ্যে প্রথমে এখানে ফার্স্ট অফ অল নবি সাহেবকে এবং আমাকে এক মিলিয়ন দিয়েছে, আমি লেট মি স্টার্ট ফ্রম মাই সাইড, তারপর দ্বিতীয়ত এবং কোথায় গেল টাকা আমারটা সিঙ্গাপুরে গেল এবং সেখান থেকে সিঙ্গাপুরে কার অ্যাকাউন্টে সিঙ্গাপুরে একটা কোম্পানি অ্যাকাউন্টে আমি নিয়ে এসেছি। কোম্পানিটার মালিক ইট ইজ লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এখানে মালিকানা 5-7 জন আছে। $4.5 লাখ কত ধরনের আছে
যেটা আমরা এগ্রি করেছি টু ডিটেইল ইউ। আর থার্ডলি আসতেছে আপনার এখানে যে আপনার পোকো নিয়েছে ঢিলা করার জন্য, কেনার জন্য $10 মিলিয়ন প্লাস মাইনাস। তারপর লবি ভাইয়ের অ্যাকাউন্টে এসছে ২৫ কোটি টাকা প্লাস মাইনাস। তারপর ২০ কোটি টাকা ম্যাডাম আমাকে বলছে, ম্যাডাম আমাকে বললেন যে তুমি এইখানে পুরো টাকাটা এক লবির এখানে না যায়, যাতে তুমিও কিছু এখানে এনে রাখতে পারো কিনা দেখো। তখন আমি বললাম যে ঠিক আছে দেখি। তারপর দুই তিনবার বলার পর আমি এগ্রি করলাম, করে ওইখানে ২০ কোটি টাকা মানে আমার তত্ত্বাবধানে ওই যে আমাদের বিভিন্ন সিস্টার কোম্পানি যেগুলোর মধ্যে ফাইট মানি ডিক্লেয়ার করা আছে তার ভিতরে আমরা ঢুকিয়ে দিয়েছিলাম। এই FDR ফর্মে বিভিন্ন ফর্মে এই টাকাগুলো ছিল। সেই টাকাটা কার? টাকাটা হচ্ছে তো এটা ওয়ারেন্ট টেলিকম এর থেকে ওখান থেকে আপনার পেয়েছে। তো এখন এই ২০ কোটি টাকার মালিকটা কি? মালিকটা তো হচ্ছে পার্টি, তাকে পার্টি পার্টির জন্য ১০ মিলিয়ন 5 মিলিয়ন ভাগ ছিল, 5 মিলিয়ন ছিল কোকো, আর কোকো আরো 5% বাদ। আমি জানতাম 10%, আমাকে লোকই বললো যে আজকে শুনলাম 5% আরো এক্সট্রা নাকি, সেটা 10% না 5%। তো এনিওয়ে যাই, সে শেয়ার তো পাইনি যে ১৫ মিলিয়ন ডলারটার মধ্যে আমি ১৫ মিলিয়ন টোটাল ডলারটার আমি মানে ভাগগুলো দিচ্ছি, যে ২৫ কোটি লবির এখানে প্লাস মাইনাস, ২০ কোটি আমার এখানে প্লাস মাইনাস, আমার এখানে ১ মিলিয়ন লবির এখানে ১ মিলিয়ন, ২ মিলিয়ন কোকো সিঙ্গাপুরে দুইটা অ্যাকাউন্ট আর একটা হংকং অ্যাকাউন্টের মধ্যে সব মিলিয়ে জেলায় অ্যানাদার ২ মিলিয়ন প্লাস মাইনাস গিয়েছে। আর ওইখানে আরও কিছু টাকা হয়তো যে সিঙ্গাপুরে মানে সরি সিঙ্গাপুরেরা তো মানে আবুধাবিতে যে ভদ্রলোক হ্যান্ডেল করেছেন তার এখানে কিছু টাকা বোধ হয় আছে আমার জানা। কোথায়? আবুধাবিতে। ২ মিলিয়ন নিয়ে আসছে তার হংকং সিঙ্গাপুর অ্যাকাউন্ট গুলোতে, আর হচ্ছে ওই যে ২০ কোটি ২৫ কোটি সেটা কিভাবে প্রমাণ করা যাবে যেটা তারিখের লোভির ছেলের নামে যেহেতু লোভি যদি কনফিউজ করে লোভির ছেলে কনফিউজ করবে। ছেলের কারণে সাইফুর রহমান সাহেব এটাকে আগাতে দেনি, কারণ এটাকে প্রথম দিকে উনি খুব ইন্টারেস্টেড ছিলেন। আমরা তো এটা আমি অনেক লম্বা স্টোরি, এত লম্বা স্টোরি আমি ছোট করে বলছি, যে আমরা ন্যাশনাল কমিটি করে দিয়েছিলাম যেখানে বিভিন্ন সংস্থাদের থেকে রিপ্রেজেন্টেটিভ নিয়ে এই বড় কমিটি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে মানে রিলেভেন্ট ডিপার্টমেন্ট প্রফেসরদেরকে নিয়ে সেই ন্যাশনাল কমিটি ক্যানাডা গেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া বিভিন্ন দেশ দেশে ঘুরে এসে আমাদেরকে প্রায় ৬ মাস ১ বছর পরে ৮ মাস পরে আমাদেরকে একটা রিপোর্ট, মোটা রিপোর্ট দেওয়ার পরে আমরা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে নেই এটাকে ঠিক করে নিয়ে আসি। দেন উই হ্যাভ গন ফর ইন্টারন্যাশনাল টেন্ডার, আমরা কনসালটেন্ট নিয়োগ করি, ইন্টারন্যাশনাল টেন্ডার হয়, ইন্টারন্যাশনাল টেন্ডারটা এর মধ্যে দেখা যায় ৪টা লোক মানে কোম্পানি পার্টিসিপেট করে, অ্যাট লাস্ট দেখা যাচ্ছে যে ২টা কোম্পানি দে কোয়ালিফাই। একটা কোম্পানির অফার ছিল ১৩৭ মিলিয়ন প্লাস মাইনাস ইউরো, আরেকটা কোম্পানির অফার ছিল ২৬০ মিলিয়ন ইউরো। ১৩৭ মিলিয়ন ইউরো যাতে আছে আমরা পুরো কাগজপত্র নিয়ে রেডি করে মানে আমরা এই যে পার্চেস কমিটিকে প্রস্তাবটাকে নিয়ে যাই, এবং পার্চেস কমিটিতে যখন নিয়ে যাই তখন দেখা যায় যে সাইফুর রহমান সাহেব খুব ইন্টারেস্টেড ছিলেন যে মানে এটাকে থ্রু করানোর জন্য, কারণ ইট ইজ সচ সাচ এ গুড প্রজেক্ট। এখানে শুধু যে ন্যাশনাল ডেভেল পাসপোর্ট তা না, উই ওয়ার ডুইং দ্য ন্যাশনাল আইডি অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল ডেভেল ভিসা অ্যান্ড পাসপোর্ট, এবং আমাদের এই প্রোগ্রামটা ছিল ৩.৫ বছর থেকে ৫ বছরের মধ্যে আমরা বাংলাদেশে অলমোস্ট ১২ থেকে ১৩ কোটি আমরা ন্যাশনাল আইডি দিয়ে দিব। দ্যাট ওয়াজ দ্য প্রোগ্রাম। এবং এইখানে কি বলে এনআরডি একটা নতুন ডিপার্টমেন্ট হবে, আমরা পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে লোক নিয়ে আসবো ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু যেদিন পার্চেস কমিটি মিটিং হবে সেদিন দেখা যায় যে অর্থমন্ত্রী মহোদয় মিটিংয়ে আসলেন,
এবং এসে মিটিং স্টার্ট করার আগে উনি একটা বক্তব্য দিলেন, অলমোস্ট 10 to 15 মিনিটস বক্তব্য, এবং বক্তব্যের মধ্যে পুরোটাই মিশন টেবিল পাসপোর্ট এই প্রস্তাব নিয়ে, এবং উনি টোটালি এমন একটা নেগেটিভ ইম্প্রেশন ডেভেলপ করলেন যাতে বিভিন্ন সদস্যরা বুঝে নিয়েছেন যাতে এইটার পক্ষে আর কথা বলা যাবে না, বিশেষ করে ওনার অধীনস্থ মন্ত্রণালয় যেগুলো আছে যেমন প্ল্যানিং মিনিস্টার এন্ড ফাইন্যান্স মিনিস্টার। প্ল্যানিং মিনিস্টার আন্ডারে আইনমন্ত্রী থাকে, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তারা থাকে, তারপর হচ্ছে ইয়ারলি লোকজন থাকে, প্ল্যানিং মিনিস্ট্রি থাকে, এরা সবগুলো এসে এটাকে যাতে উনাদের বিগ বস যেহেতু বলছেন আগে থেকে নেগেটিভ পজিশন নিয়ে থাকে, তো স্বাভাবিকভাবেই উনার নেগেটিভ পজিশনের কারণে উনার বেশ কিছু মন্ত্রীও নেগেটিভ পজিশন নিয়েছে। আমি চেষ্টা করেছি এটাকে আমার প্রেজেন্টেশনটা করে এটাকে সেল করার জন্য আইডিয়াটাকে, যে এটা দরকার, এখানে প্রতি বছর 2,000 কোটি টাকা গভর্নমেন্ট রেভিনিউ আর্নিং পাবে, পাশাপাশি ন্যাশনাল আইডি হয়ে যাবে, এই ন্যাশনাল আইডি উইল হেল্প দ্য নেশন অ্যাজ এ হোল, এটা ইলেকশন কমিশনের কাজে লাগবে, ইট উইল সাপোর্ট দ্য সিকিউরিটি অফ দ্য গভর্নমেন্ট, ইট উইল সাপোর্ট, ইট উইল মানে স্টপ দ্য প্রিফারেন্স অফ দ্য বিভিন্ন ফোরজারিজ। এইটা রাখেন, এখন কথা হচ্ছে জিনিসটা হলো না, কোন জায়গায় দুর্নীতিটা হলো, কার কার ইনভলভমেন্টটা ছিল সেটা বলেন। আচ্ছা, এখানে দুর্নীতিটা যে জায়গাটায় আছে এখানে হলো না, সাইফুর রহমান সাহেব তুই আটকিয়ে দিলেন, এবং এখানে আমরা যতদূর জানি এটার পিছনে ছিলেন ছোটন এবং কোকো, কোকো আর ছোটন এই ইউটার পিছনে মেশিন এইটার পিছনে, কারণ তারা আমাকে কয়েকবারই বলেছে। এক নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে হলো না যে কারণে, সেটা তো উনি যে দুইটা পয়েন্টে হলো না, যে দুইটা পয়েন্টের কারণে করো না, সেই দুইটা পয়েন্টে কিন্তু ভ্যালিডিটি করে না। এক নম্বর উনি বলেন যে এটাকে ক্যাবিনেট নিতে হবে, আমরা বললাম যে ক্যাবিনেট নেওয়ার কোনো কারণই নাই, কারণ এটা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল কমিটি কর্তৃক অ্যাপ্রুভ হয়েছে, প্রাইম মিনিস্টার সাইন আছে, সুতরাং ইট ইজ এনফোর্সড বাই দ্য ক্যাবিনেট, এটা কোনো প্রয়োজন নাই। তখন উনি বলেন যে এটা সিটিজেন শিপ, তোমার কি বলে এটা আইডি কার্ড করতে গেলে ক্যাবিনেটে নিতে হবে, আমি বলেন সিটিজেন শিপ অ্যাক্ট পারমিট করে, সেটা উনি ভুল। তারপর আরেকটা বলেন যে ওনাকে ফান্ডের জন্য আমরা চিঠি দিয়েছি, তখন আমার জানা ছিল না যে আমরা আগে একটা চিঠি দিয়েছিলাম, ওনার রেসপন্ড করেন নাই, বাট আমরা চিঠি দিয়েছিলাম। তার মানে উনি যে দুইটা পয়েন্টে আটকালেন সেই দুইটা পয়েন্টই মানে ভ্যালিড না, আমি সেটাই কারণ এই এক্সপ্লেনেশনটা দিলাম। আর পরবর্তীতে আমি জানতে চেষ্টা করলাম যেহেতু এটা হলো না, আমি ওনার থ্রু হিজ পিএস আমি অন্য মানুষ লাগিয়ে জানার চেষ্টা করলাম যে কেন উনি হঠাৎ করে চেঞ্জ হলেন কেন, কারণ উনি তো আমি যখন ফোনে কথা বলি মিটিংয়ের ডেট নেই, তখন তো উনি খুব এনকারেজ ছিলেন এবং পরে চেঞ্জ, তো ওনার পিএস এর মাধ্যমে আমি এটাকে জানলাম, মানে অন্য একটা থার্ড পার্সনের মাধ্যমে জানলাম যে উনি যখন গাড়ি করে সেদিন উনি সিলেট থেকে আসছেন, এসে প্লেনে এয়ারপোর্টে নেমে গাড়ি করে আসতেছেন, তখনই টনি ফোন করেছিল ওনার ছেলে, বড় ছেলে নাসির রহমান, এবং ওনাকে মানা করছে টু স্টপ দিস প্রজেক্ট অ্যান্ড নট টু অ্যালাউ টু গো থ্রু, কেন? বিকজ নাসির রহমান আগে প্রথম যে একটা কোম্পানি ছিল সেটা হচ্ছে ক্যানাডিয়ান নোট, তারা একটা প্রস্তাব নিয়ে এসেছিল, তারা বলতেছে বিওও হিসেবে করবে সেই প্রজেক্টটাকে, বিওও হিসেবে করবে সেটাকে, তো আমরা বের করে দিলাম, তখন তারা ওই টেন্ডারে পার্টিসিপেন্ট ডিসকোয়ালিফাই হলো, তারা চাচ্ছিল যেহেতু নাসির রহমান তার শেয়ার পাবে না, তার বিজনেস ইনভলভমেন্ট নাই, সেই জন্য এটা স্টপ করছে, আর কিছু না, সিম্পল অ্যাজ দ্যাট। টেলিটক সম্বন্ধে কিছু বলেন। টেলিটক প্রোগ্রাম সম্বন্ধে আমি এতটুকু জানি যে এই প্রজেক্টটাকে যথেষ্ট দুর্নীতি হয়েছে, এবং এটা আমাদের কোকো এবং বাবু সাইফুর রহমান সাহেবের আরেক ছেলে ছিল, ছোট ছিল, মানে কি পরিমাণ টাকা ডিল হয়েছে আমি তো জানি না, তবে মানে এটা শুনছি আমি ওই দু একদিনের কাছে, তুহিন অর্কে সেদিন আসছিল, অনেক কথা কমপ্লেন টমপ্লেন করলো, যা টুকু শুনেছি যে $10 মিলিয়ন তো প্লাস মাইনাস হবে টোটাল। কে পেয়েছে এটা? এই যে কোকো এবং তুহিন, সরি তুহিন তো না, কি বাবু, এটা তারা পেয়েছে, মানে এরকমই একটা কিছু হবে। বাট প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেলিকমিউনিকেশনের বিষয়ে এখানে আমিনুল হক সাহেবের কোনো ইনভলভমেন্ট ছিল না এই টেলিটকে? আমিনুল হক সাহেবের ইনভলভমেন্ট তো এটা, তিনি ইনভলভমেন্ট এটা, এবং এখানে আমিনুল হক সাহেবও পাইছেন, মানে এই এটার মধ্যে হিজ অলসো কভার্ড উইথ ইন দিস। কি পরিমাণ পেয়েছে আমি জানি না সেটা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্যার আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কিন্তু আপনার ইনভলভমেন্ট হলো এই টেলিকমিউনিকেশনের প্রত্যেকটা ক্ষেত্রে। না, এটার মধ্যে টেলিটকে তো আমার ইনভলভমেন্ট নাই, তো টেলিটক না, ওয়ারি দেন আদার, ওইটা শুধু ওই যে যেটা বিটিআরসির সাথে রিলেভেন্ট ছিল লাস্ট পার্টে, তো বিটিআরসির চেয়ারম্যান যেটা হোম সেক্রেটারি ছিল, এবং হোম সেক্রেটারি হিসেবে হি ওয়ার্কড উইথ মি ভেরি ক্লোজলি অ্যান্ড হি নোজ মি ভেরি ওয়েল, এবং ওনাকে আমি খুব ভালো জানতাম, তো হি হ্যাজ ডেভেলপড এ কনফিডেন্স অন মি, তো উনি
আমার সাথে কথা বলতেন এবং অনেকে মনে করতো যে বাবু স্যারের কাছে গেলে বোধহয় কাজ হবে। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদ এখানে কার কার দায়বদ্ধতা, আপনার দায়বদ্ধতা এটা সম্বন্ধে একটু বলেন। জঙ্গিবাদের তো উত্থান হয়েছে, আমরা মদদে আমি খুব একটা মানে মনে করি না যে এটাতে আমি যাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে লোকালাইজড প্রবলেম এবং সেখানে সর্বহারা ওইখানে ওই যে রানীনগর, আত্রাই, বাগমারা এইসব জায়গায় বেশ কিছু লোক মেরে ফেলছিল এবং ওই যে আমাদের দুলু তার ভাইকে মেরে ফেলছে, আগে ভাগনাকে মারছে, বেশ কয়েকজনকে মেরে ফেলছে। তো মেরে ফেলার পরে এরা করছে কি, বাংলা ভাইয়ের সাপোর্টটা নিয়েছে এবং যেটা তারা খুব অন্যায় করছে, এই বাংলা ভাইয়ের সাপোর্ট নিয়েছে এবং বাংলা ভাইয়ের সাপোর্ট নিয়ে ওইখানে ওরা আবার বাংলা ভাই ওরা ওই সর্বহারাদের মারছে এবং সেই সময় আমাদের পুলিশ হ্যাজ নট ডান টোটালি প্রপার জব, যেই জন্য আমরা এসপি কে রাশেদ, যে তখন এসপি ছিল মাসুদ, পরবর্তীতে আমরা চাকরি খেয়েছি এবং কি বলে আমরা স্টেপ নিয়েছি। আর সেই সময় তারা এইটাকে করতে গিয়ে ওই মানে বাংলা ভাইয়ের নামটা প্রকাশ পায় এবং মিডিয়াতে সাংঘাতিক কাভারেজ পায় এবং বাংলা ভাই মোটামুটি ইয়েতে যায়। এবং আমি মনে করি সেখানে সাথে জঙ্গিবাদের ইনভলভমেন্ট আছে আমি মনে করি না সেটাকে, কারণ দ্যাট ওয়াজ এ লোকালাইজড প্রবলেম। বাট সেটার কারণে মানে মানে বাংলা ভাই খুব এনকারেজ, হিরো, নিজেকে হিরো মনে করছে, সেটা আমি মনে করি যে সেখানে তাকে বাংলা ভাইকে এই মানে ওই সময় ওই সাপোর্টটা দেওয়ার কারণে বাংলা ভাই বিকামে হিরো এবং হিরোর কারণে এইরকম একটা করার মতো দুঃসাহসিকতা দেখাতে পারছে, দ্যাট আই এগ্রি। তো এখন পরবর্তীতে এই জঙ্গিবাদের মধ্যে যে শায়েক রহমান মেইন ছিল, হি ইজ দ্য মেইন ম্যান, কি বলে শায়েক আব্দুর রহমান, এবং শায়েক আব্দুর রহমান তিনি কিন্তু উনি নিজেই সিদ্ধান্ত নিতেন এবং সিদ্ধান্ত নিয়ে হি ওয়াজ এ কাইন্ড অফ ডিক্টেটর। এখানে তো ব্যর্থতা তো 17 আগস্ট মেরেছে এবং সেদিন আমরা একটা মিটিং এ আমি ছিলাম এবং একটা থেকে একটা খবর পাওয়ার পরে ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ ফর মি এন্ড আই ওয়াজ শকড এন্ড আই ওয়াজ রিয়েলি আপসেট যে এই জিনিসটা হলো কিভাবে, এই যে উই ক্যানট অ্যাকসেপ্ট ইট বিকজ ইট ইজ এ কোঅর্ডিনেটেড অ্যান্ড অর্গানাইজড ওয়েল প্ল্যান্ড অপারেশন, উই হ্যাভ টু কনসিডার ইন দ্যাট ওয়ে। এবং সেই সেটাকে আমরা অফকোর্স আমি নিজেকে মনে করি সেই একটা ব্যর্থতা আমাদের, সেটা আমাদের সকলের ব্যর্থতা, এটা আমার এবং সেই ব্যর্থতার মধ্যে আই শুড বি দ্য নাম্বার ওয়ান বিকজ আই বিং দ্য হোম মিনিস্টার আই হ্যাভ টু বি দ্য নাম্বার ওয়ান, তো সেটা আমি তো অ্যাকসেপ্ট করি। আর দ্বিতীয়ত আসতেছে প্রাইম মিনিস্টার তখন চায়না ছিলেন, উনি চায়না থেকে আসার পর ওনাকে আমরা আসতে বলেছি, উনি চলে আসছেন, আসার পরে আমি দেখা করতে যে কথা ছিল আমরা আলোচনা করে রেখেছিলাম যে I should be the first man to meet her and give the total explanation. কজন ধরা পড়েছে, কি হয়েছে না হয়েছে, ইত্যাদি। বাট আমি ঢুকার আগেই ওইখানে ঢুকে গেছিল কি বলে আপনার কি বলে খন্দকার মোশারফ হোসেন, আমার আমার মির্জা আব্বাস, এরা এরা ঢুকে যেহেতু বেশ কিছু হাতে নাতে ধরা পড়েছিল ওই জঙ্গি, তারা মানে ওই যে বোমাটা রেখে চলে যাচ্ছিল, যাওয়ার পথেই হয়তো বোমাটা ফুটে গেল, তখন পাবলিকই ধরছিল এদেরকে, তো তাদের অনেক গুণাকে ধরা হয়েছে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা ধরেছি। সেরকমভাবে দেখা গেছে বিভিন্ন মাদ্রাসার বা মৌলানা সাহেবরা অনেক ধরা পড়ে গেছিল, প্রায় 50-60 জন বা 70 জন বা 100 জন, মানে সেম রেতে ধরা পড়ছে এবং যারা মানে হাতে নাতে ধরা পড়া, তখন সেই জন্য তারা এসে বললো এবং তাদের লিঙ্ক অনুযায়ী আবার আমরা যখন ধরা শুরু করছি বিভিন্ন কমপ্লেন আসছে এবং এখানে ওনারা যে কমপ্লেন করছেন আমার এগেনস্টে যে আমি হচ্ছি এই মানে সব মোল্লাদেরকে ধরে ফেলতেছি এবং মান্নান ভূঁইয়ার কথা বলছেন যে মান্নান ভূঁইয়ার কথাতে বাবুল চলে হোম মিনিস্টার এবং সে বাবুল ভূঁইয়ের সাথে ছাড়া কারোর কথা শোনে না, ইত্যাদি ইত্যাদি নট মেনি কমপ্লেন্স দে মেড টু প্রাইম মিনিস্টার।
তো মেনাম কিসে যাওয়ার সাথে সাথে উনি তো এমন ক্ষেপে উঠলেন আমার উপরে, কি পাইছো তুমি, কয়জন আমেরিকার ধর না, এটাকে ধরছো, সব মোল্লাকে ধরতেছো, তুমি জানো যে আমরা জোট আছে, আমাদের জোটের পার্টনার সব ধরে ফেলে দিচ্ছি, তুমি হচ্ছে মানব ভূঁইয়ার টেরো, মানব ভূঁইয়ার পিছু পিছু ঘুরো, আর হচ্ছে তুমি এখন কি মানব ভূঁইয়ার রয়্যাল এজেন্ট হয়েছো, এরকম ভাবে কথা বলে রয়্যাল এজেন্ট হয়েছো তুমি, আমি এখানে যে ইনভলভ না তাকে আমি ধরবো না, এবং আই টুক এ স্ট্যান্ড এবং বলে যেন আমি দেখতে চাই তুমি কাকে ধরছো এবং কয়জন ধরছো কি ধরছো লিস্ট চাই আমি, এবং নেক্সট ডে তে আই কেম এগেইন আই হ্যাভ গিভেন দ্য লিস্ট এবং আমি ওনাকে বললাম যে ইয়েস আমি মানব ভূঁইয়ার এখানে যাই, এই কারণে যাই, আমি কথা বলি শেখর রহমানের সাথে, মানব ভূঁইয়ার তিনজন সিনিয়র মন্ত্রী তিনজনের সাথে কথা বলি, কিন্তু তিনজনের মধ্যে আমি মানব ভূঁইয়াকে দেখি মোর রেশনাল কথা বলেন আর ওনার মোটিভেটেড কথা বলেন, সেই জন্য ওনার কাছে আমি বেশি যাই, আমি এইভাবে মনে করি। ওখানে এখন জঙ্গিবাদের সাথে জড়িত জি আপনাদের পার্টি কারা কারা ইনভলভ ছিল? জঙ্গিবাদের সাথে জড়িত আমাদের পার্টির মানে যেটা অভিযোগ আছে পত্রপত্রিকায় অভিযোগ করে বিভিন্ন ভাবে, যেমন দুলুর কথা বলে, আমিনুল হকের কথা বলে, আমাদের কি আলমগীর সাহেবের কথা বলে, নাদিম মোস্তফার কথা বলে, আমাদের মিনুর কথা বলে মেয়র, কিন্তু আমাদের যখন ইনকোয়ারির পরে মানে বিভিন্ন মানুষকে অ্যারেস্ট করা হলো তখন কিন্তু এই নামগুলো আসেনি। আমি কোন মাইনর দুর্নীতির মধ্যে ওই যে জমির কথা বলেছি, সাভারের জমির কথা, ইমন এটার কারণে ক্রস ফায়ারে হয়েছে আমি এটা মানতে রাজি না, কারণ ইমন ক্রস ফায়ার এটার কারণে হবে সেটা আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। কারণ ক্রস ফায়ার হয়েছে সেটা হচ্ছে ক্রিমিনাল হিসাবে, এবং ক্রস ফায়ার হওয়ার পরে আমি জেনেছি যে ইমন নামের সম্বন্ধে বিপদ পত্রিকায় যখন এই হাসিনা একদিন বক্তৃতা দিয়ে দিছে যে ইমন আলী, ইমন আলী নাকি একজন হত্যা হয়েছে ইত্যাদি ইত্যাদি, তখন আমি খোঁজ করতে কোর্স করছি এবং জানছি, তখনই আমি জানছি, এবং আমি নিজেও জিজ্ঞেস করছি কেমনে করে কি হলো, তো এটা গ্যাপ করেছে এবং গ্যাপের কিছু খুঁজে নিয়ে যেতে পারবে। আপনার উৎকোচ বা আপনি যে অর্থ গ্রহণ করেছেন কার কার কাছ থেকে সেটা একটু বলবেন? আর আমি একটু বলিনি দুর্নীতির প্রসঙ্গে, তো তিনটার দুর্নীতির কথা বলেছি আমি, এটা ছাড়া আপনি যে অর্থ, আমি শুধু আমি আসতেছি সেটা আমি বলবো, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে আমি একটু বলে দিই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি মানে অ্যাজ সাচ আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার নিজের চেয়ারের পবিত্রতা আমি রক্ষা করছি, যে স্বরাষ্ট্র মন্ত্রী আমি কোনো দুর্নীতির মধ্যে নেই। আচ্ছা, টাকা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার লোন, অনেক লোন আসছিল বিভিন্ন ব্যাংকে, আমার প্রায় এখনো বিরাট অঙ্কের লোন আছে, এবং সেই লোনগুলো রিপেমেন্ট করার জন্য তারেক সাহেব আমাকে ইমিডিয়েটলি গভর্নমেন্ট ফর্ম করার পর 40 লাখ টাকা দিয়েছিলেন যাতে আমার লোনগুলো ইস্যু মেনটেন করতে পারি আমি। উনি তো পার্টির টাকা থেকে দিয়েছেন, ওই যে আমাদের ইলেকশনের টাকা বেঁচেছিল কিছু সেখান থেকে দিয়েছিলেন আমার মনে হয়, আমি জানি না বাট আমার মনে হয় সেটা। আচ্ছা, সেখানে গেল এটা, তার পরবর্তীতে আমার আরও অনেক টাকা লাগলো, কারণ আমি ডিস্ট্রিবিউট করলাম, ডিস্ট্রিবিউটের জন্য প্রায় হিউজ টাকা, কারণ 1,000 ডিস্ট্রিবিউটমেন্টের জন্য ডাউন পেমেন্ট লাগে 10%, প্রায় 80 লাখ টাকা, 70 লাখ টাকা, 60 লাখ টাকা, আবার অনেকে ডাউন পেমেন্ট বাড়াই দিয়েছে 10% বেশি নেই, সেই জন্য এটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে আপনার তখন তারেক সাহেব বলে দিয়েছিলেন আবেদন করিমকে একটু, তখন আবেদন করিম আমাকে বিভিন্ন ধাপে ধাপে একবারে টাকা দেয় প্রায় 2.5 কোটি টাকার মতো আবেদন করিম সাহেব দিয়েছেন। আর তারপরে খোকা ভাইয়ের কাছ থেকে নিশ্চয়ই 50 লাখ টাকা আমাদের এই ইস্যুগুলো পরবর্তী পেমেন্ট করতে হয়, পেমেন্ট করার জন্য খোকা ভাই দিলেন 50 লাখ টাকা। আর পরে আবার যখন ইলেকশন আসলো, এখন
এই তাছাড়াও 2006 সালে তারেক রহমান আপনাকে আরো একটা টাকা দিয়েছেন, আপনি 2 লাখের সময় আবার 50 লাখ টাকা দিলেন, ওই যাতে তখন আমরা ইনস্টলমেন্ট পেমেন্ট গুলো রেগুলার রাখতে পারি, আরো 50 লাখ টাকা দিলেন। এছাড়া আর অন্য কোথাও এই টাকাগুলো কি আপনি পেমেন্ট করেছেন? এটা এখনো পেমেন্ট করিনি, বাট এটা লোন হিসেবে আছে। 2002 সালে আপনি টাকা নিয়েছেন, এখনো পেমেন্ট করেন না, তার অর্থ ইট ওয়াজ দি টোকেন অফ গিফট, এটা পার্টি থেকে দিয়েছিল তারেক রহমান। জি, পার্টি থেকে শুধু আমাকে না, এই ধরনের আরো অনেকে এই সাপোর্ট করেছে। কুয়েতে আপনি একটা ভ্রমণ করেছিলেন? কুয়েতে? দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হতে পারে, এই জন্য আমার মনে হয় এই জিনিসটা একটু কেয়ারফুলি বলা উচিত। এটা আমাকে, আমি কমন ফ্রেন্ড অফ মাইন, মানে কমন মানে আমার ফ্রেন্ড মানে সিনিয়র অ্যান্ড হুইজ অলসো মানে কোয়াইট ক্লোজ টু ডাক্তার কামার সিদ্দিকি, তো ডাক্তার কামার সিদ্দিকি খুব খেপে টেপে রয়েছেন এবং তখন উনি বলতেছিলেন যে কত টাকা লাগে পার্টি, এই পার্টির জন্য কুয়েতে কিছু টাকা চায়, সৌদি আরবে টাকা চাইছে, পাকিস্তানে কিছু টাকা চাইছে এবং টাকা নিছে এবং ইত্যাদি 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 এগুলো কথা বলছেন, উনি খুব খেপে টেপে এই কথা বলছেন। কি পরিমাণ টাকা কোত্থেকে এসছে? আসছে কত আমি জানি না, কিন্তু ওই যে ওই কামাসের দিকে ভাষা 3 দেশ থেকে প্রায় 300 মত। টাকাটা কার কাছে আছে? টাকাটা কার কাছে আছে এক্স্যাক্টলি তার বলতে পারবো না, তো এটা আমরা ধারণা করি, অনেকে মনে করে পাকিস্তানের টাকাটা হয়তো সাহায্যের কাছে চলে গেছে, আর কুয়েত বা ইউ থেকে যেগুলো আসছে সেটা হয়তো তারেক সাহেবের তার বিভিন্ন লোকের কাছে রাখছে, যেমন তারেক সাহেব রাখলে রাখতে পারে ওনার ISD গ্রুপের ফ্রেন্ডদের কাছে রাখাটা আমি তারেক সাহেব আবার এখানে আবার উনি যেটুকু প্রয়োজন সেটুকু কথা বলতেন, আমি তারেক সাহেবকে জিজ্ঞেস করেছিলাম এই কথাটা এখানে। আমি হ্যাভ আস্কড হিম যে কত টাকা করে, উনিও টাকা টাকা করে ফেলে যে পার্টির টাকা নাই, এইটা পার্টির টাকা লাগবে। আমি ওনাকে বলি যে কেন আপনার টাকা পাইছেন, তো উনি প্রথমে অস্বীকার করেন, পরবর্তীতে উনি স্বীকার করছেন, তবে আমি যখন অ্যামাউন্ট বললাম উনি অত অ্যামাউন্ট উনি মানতে রাজি না, না আমি কম পাইছি এত কিছু যত বছর তো দেন। এক্ষেত্রে আপনার দুর্নীতি সম্বন্ধে আপনি কি অনুতপ্ত, আপনি যে পরিমাণ দুর্নীতি করেছেন? আমার ওই ওই যে তিনটে আমি বলেছি, অফকোর্স আমি অনুতপ্ত, আই ফিল ভেরি ভেরি সরি অ্যাবাউট ইট, এবং আমি অনুতপ্ত এবং Do you want to say something to the nation or the people about your deed, mistake? আমার মনে হয় নেশনকে বলাটা কি ঠিক হবে? Okay, to your confession. To my confession, I can say all. Yes. My confession, yes, I am. মানে sorry to the extreme, and আমি নিজেকে মোটামুটি দুর্নীতির বাইরে রেখেছিলাম, কিন্তু এই তিনটা আমাকে কেন আল্লাহ জানেন আমার মাথায় ঝুঁকে গেল এবং আমি এটার মধ্যে ইনভলভ হলাম, এবং এটার জন্য আমি আসলে খুব অনুতপ্ত, দুঃখিত এবং আমি নিজেকে গিলটি ফিলিংস আমার আছে। আবার আপনার বর্তমান অবস্থানে পার্টি সম্বন্ধে, বিএনপি পার্টি বা বিএনপি সম্বন্ধে আপনার মন্তব্য? বিএনপি সম্বন্ধে আমার মন্তব্য হচ্ছে অ্যাজ এ হোল বিএনপি পরিবারতন্ত্রের মধ্যে ঢুকে গেছে এবং সংস্কার দরকার কিনা? অবশ্যই সংস্কার দরকার, এবং সংস্কারজনক জন্য আমাদের গঠনতন্ত্র সংস্কার ইজ দ্য ফার্স্ট ফেজ হওয়া উচিত, এবং এটা হওয়া উচিত, এবং চেয়ারপার্সনের যে যে অথরিটি, একক অথরিটি, সেটাকে আরো লিবারেলাইজড এবং ডাইলুটেড করা উচিত। অন্যান্য পার্টি সম্বন্ধে একই জিনিস, আওয়ামী লীগের একই অবস্থা, শেখ হাসিনা পার্টি সভাপতি হিসেবে টোটাল অথরিটি অফ দ্য পার্টি, এবং একইভাবে বিএনপির মতন ওনারও গঠনতন্ত্র করা আছে, তো সেটাও আমি মনে করি সেই জিনিসটা থাকা উচিত না, এবং সেই জিনিসটাকে ঠিক অন্যান্য পৃথিবীর দেশগুলোর মধ্যে যেভাবে পার্টির গঠনতন্ত্র হয় সেই একইভাবে হওয়া উচিত। সেখানেও কি ওই সব পার্টির মধ্যে যে দুর্নীতি হয়েছে বলে কি আপনি মনে করেন পার্টির নেতাদের?
হ্যাঁ দুর্নীতি তো আছে তাদের মধ্যে, ডেফিনেটলি আছে। আজকে চ্যাপ্টারে বলতে চান কোঅর্ডিনেশন, যে দেশটা কিভাবে উন্নতি হতে পারে? না আমি মনে করি এট দ্য মোমেন্ট ইট ইজ অ্যান অপরচুনিটি ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন, ফর দ্য পিপল, ফর দ্য রুলিং গভর্নমেন্ট certain works which is very difficult for a political government, but this government can do those critical jobs and odd jobs. And the teaching is a crash course, say, Bortoman government, I appreciate that, I acknowledge that, I support that. Thank you very much, and take rest, and if you want to tell anything more, you can... ছেলে বাবু আছে, সেই বাবু একটা সিএনএফ এজেন্সি আছে, যে সিএনএফ এজেন্সি অনেক ব্যবসা করতো, বিভিন্ন ব্যবসা করছে এবং